الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة أيحسب الإنسان أن لن نجمع عظامه بلى قادرين على أن نسوي بنانه بل يريد الإنسان ليفجر أمامه يسأل أيان يوم القيامة الله پاک رب العالمين سمست پرشنسا جي الله پاک رب العالمين কোরআনে কারীম নাযিল করেছেন আমাদের হেদায়েতের জন্য দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যিনি কোরআনে কারীম আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন আমাদের সঠিক পথ দেখানোর জন্য আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আজকে তাফসীর হবে সূরা আল কিয়ামার এই সূরার প্রথম আয়াতে কিয়ামত শব্দটি আল কিয়ামা শব্দটি উল্লেখ করা হয়েছে তা দিয়ে নামকরণ করা হয়েছে এবং কিয়ামত সম্পর্কে আলোচনা এই সূরায় রয়েছে এই সূরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কী জীবনে নাযিল হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনের শপথ করেছেন আর তারপরে শপথ করেছেন মানুষের নাফসের এক শ্রেণীর বা এক ধরনের নাফস বা আত্মার মহান আল্লাহ ইরশাদ করেছেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ আমি শপথ করি কিয়ামতের দিবসের এই কসমগুলির আগে যে লাগুলি ব্যবহার হয়েছে সেগুলির নায়ের অর্থ হবে না এই জন্য কিছু তাফসীরকারগণ জায়দা বলেছেন মানে অতিরিক্ত লা কিন্তু কোরআন কারীমে কোন জিনিস অতিরিক্ত নেই মনে রাখতে হবে এই জন্য অন্য অন্য তাফসীরকারগণ বলছেন যে না এটি অতিরিক্ত না বরং এটি কসমের তাগিদের জন্য কসমকে আরো প্রকট করার জন্য বলিষ্ঠ মজবুত করার জন্য লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ আমি কসম করি কিয়ামতের দিবসের আল্লাহ পাক কিয়ামতের দিবসের কসম করে বলছেন তাহলে যেসব বিষয় বা যেসব বস্তুর আল্লাহ কসম করেছেন সেগুলির গুরুত্ব আছে আল্লাহ পাক তার মখলুক থেকে যেসব গুরুত্বপূর্ণ বিষয় বা বস্তু তার কসম করেছেন কোরআনে কারীমে আমাদের কে একমাত্র আল্লাহ পাকের কসম করতে হবে কারণ আমরা আল্লাহ পাকের বান্দা মখলুক আমরা যদি আল্লাহ ছাড়া অন্যের কসম করি তাহলে তা হবে শিরক আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করেছেন যখন তার সৃষ্টির মধ্যে থেকে তাহলে সেটি গুরুত্বপূর্ণ বিষয় কিয়ামতের দিন হক এবং বাতিলের চূড়ান্ত ফয়সালা হবে দুনিয়াতে যতই আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালো মন্দ এসে থাকুক আল্লাহর পক্ষ থেকে অর্থাৎ সৎ লোকদের জন্য আল্লাহ পাকের নিয়ামত ইজ্জত এবং অসৎ লোকদের পরিণাম যে খারাপ পরিণাম দেখ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা এবং আবু জাহলের অবস্থা কিন্তু চূড়ান্ত ফয়সালা দুনিয়ায় তারপরেও অনেক ক্ষেত্রে হয় না চূড়ান্ত ফয়সালা যেখানে হক এবং বাতিল সুস্পষ্ট হয়ে যাবে আর বাতিল পন্থীদেরকেও মানতে হবে যে হক তোমাদের সাথে হক পন্থীদেরকে বলতে হবে কিন্তু দুনিয়ায় বাতিল পন্থী কখনো এই কথা একমত হয়ে বলছে না যে না হক তোমাদের সাথে না হক আমাদের সাথে তাহলে দুনিয়ায় হক বাতিলের চূড়ান্ত ফয়সালা হয় না যদি অনেককে আল্লাহ পাক হক বোঝার তৌফিক দিচ্ছেন সত্যকে অনুধাবন করার তৌফিক দিচ্ছেন তারা হেদায়েত হয়ে যাচ্ছে কিন্তু অধিকাংশই পথভ্রষ্ট হয়ে দুনিয়া থেকে চলে যাচ্ছে এই জন্য কিয়ামতের দিন হচ্ছে গুরুত্বপূর্ণ দিন যেই দিন আল্লাহ পাক মীমাংসা করবেন ফয়সালা করবেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামা আমি কসম করি কিয়ামতের দিনের ওয়ালা উকসিমু বিন্নাফসি লাওয়ামা এবং আমি আরো শপথ করি তিরস্কারকারী আত্মার অথবা ধিক্কার দানকারী আত্মার এই অর্থ করেন একই উদ্দেশ্য লাওয়ামা মালামত থেকে লামা ইয়ালুমু মানে যেটা খুব সহজ হচ্ছে মালামত করা মানে তিরস্কার করা ধিক্কার দেওয়া বলা হয় তিরস্কার দেওয়া অন্য কেউ হয় কোন কেউ ভুল করেছে তাকে আপনি তিরস্কার করছেন আপনার মনের উল্টো কাজ করেছে ভুল হোক আর যাই হোক মনের উল্টো কাজ করেছে তাকে আপনি ধিক্কার দিচ্ছেন আর নিজেকেও ধিক্কার দেয় এই মানুষ না দেয় না
নিজেকে অধিকার দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সব আত্মার ওই সব ব্যক্তির নফসের শপথ করেছেন যারা নিজে ভুল করে অন্যায় করে পাপ করার পরে নিজেকে ধিক্কার দেই, তুই কেমন মানুষ এরকম কাজ করলি, তুই একজন মুসলিম, তুই একজন আল্লাহর বান্দা, তোকে একদিন যেতে হবে দুনিয়া থেকে, তোকে কাল কিয়ামতে জবাব দিতে হবে, এরকম কাজ করলি, তুই ভুল করলি, নামাজ ছেড়ে দিলি, কিয়ামতের দিন তোকে প্রথম নামাজ যে হিসাব দিতে হবে, তুই জেনা করলি, জাহান্নামে তোকে যেতে হবে। এই যে ধিক্কার দার, যদি নাফস ধিক্কার দেই, নিজেকে নিজে ধিক্কার দেই, তাহলে এই নাফসকে বা এই আত্মাকে, এই ধরনের মানুষদের আত্মাকে বলা হয় আন-নাফসুল লাওয়ামা। স্পষ্ট না? কোরআনে কারীম আল্লাহ পাক রাব্বুল তিন রকমের নাফসের কথা উল্লেখ করেছেন। নাফস অর্থ যদি আত্মা নিয়ে রুহ নি তো রুহ, আর না হলে মন বলতে পারে, নাফস একাধিক অর্থে ব্যবহার হয়, ব্যক্তিকে নাফস বলা হয়, নাফসি মানে আমার ব্যক্তি, তো নাফস মানে আত্মা নিয়ে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। কোরআনে কারীমে যেহেতু আল্লাহ পাক রব্বুল তিনটি গুণ বর্ণনা করেছেন নাফসের, কোরআনে কারীমে একটি আয়াতে রয়েছে আমপারার ইয়া ইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজাই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, এখানে নাফসের সিফাত গুণ কি লাগানো হয়েছে, আন-নাফসুল মুতমাইন্নাহ বলা হয়েছে, প্রশান্ত আত্মা, যে প্রশান্ত দিনের উপর অটল, এই জন্য তার মানসিক শান্তি, সার্বিক শান্তি, দুনিয়ারও শান্তি, অল্পতে তার পরিতুষ্টি এবং আখিরাতের শান্তি, আন-নাফসুল মুতমাইন্নাহ। এই নাফস কাদের, যারা সর্বদা সৎ কাজ করে, পাপের দিকে মুখ উঠায় না, অন্যায় কাজ করে না, গুনাহ করে না, ফরজ ওয়াজিব ছাড়ে আর না হারাম নাজায়েজ অপছন্দনীয় কাজ করে, এদের নাফস হচ্ছে নাফস মুতমাইন্নাহ, যাদের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন যে তারাই পুরস্কৃত। সূরা ফাতিহা আল্লাহ পাক তাদের কি কি বলেছেন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ ওদের পথ দেখাও যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, তাদেরকে পুরস্কার দিয়েছো, তারা কারা, এর তাফসীর পুরস্কৃত কারা, এ কথা সূরা ফাতিহা বলা হয়নি, অন্য আয়াত আবার বলা হয়েছে, সেই আয়াত হচ্ছে ওমান ইয়ুতি আল্লাহ ওয়া রাসূলা, যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে, আল্লাহ এবং রাসূলের কথা মোতাবেক চলে, আদর্শ মোতাবেক চলে, আল্লাহ এবং রাসূলের দেওয়া পথের উপর চলে, ফাউলাইকা মা আল্লাযীনা আনআম আল্লাহ আলাইহিম, এরা কাদের সাথে থাকবে, যাদেরকে আল্লাহ কি করেছেন পুরস্কৃত করেছে, এই যে পুরস্কৃত, পুরস্কৃত কারা, যারা আল্লাহর আনুগত্য করবে, তাদেরই ব্যাখ্যা হচ্ছে, তাদের প্রথম সারি হচ্ছেন আন-নাবী মিনান নাবীনা, নবীগণ, ও সিদ্দিকিন অতি সত্যবাদী যারা, অশহাদা এবং শহীদগণ বা ওলামাগণ, শহাদার দুটি তাফসীর, এক হচ্ছে শহীদদের জমা, শহাদা মানে হচ্ছে শহীদ আল্লাহর রাস্তায় যারা জান মাল কোরবানি করে দিয়েছে, আর আরেক শহীদ মানে যারা সাক্ষী দেবেন কাল কিয়ামতে বা আল্লাহর একত্বের সাক্ষী দিয়ে থাকেন। আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন শাহিদ আল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লা হু ওয়া উলুল ইলমি কায়িমুন বিল কিসত, আল্লাহ পাক সাক্ষী দেন স্বয়ং যে আল্লাহ ছাড়া কেউ মাবুদ নেই সত্য, শাহিদ আল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লা হু, আর কে, ওয়াল মালায়েকা ফেরেশতাগণ, ওয়া উলুল ইলম এবং ওলামাগণ, ইলম ওয়ালারা, আলেম ওলামা মানে কোরআন সুন্নাহর ওলামা, যারা কোরআন তাওহীদের প্রচার করে, সুন্নতের প্রচার করে, হকের প্রচার করে, শিরক বিদাতের প্রচার করে না, তারা হচ্ছে ওলামা, সাহাবায়ে কেরামদের জামানা থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যারা এই পথের উপর থাকবে। তো এখানে আল্লাহ পাক কি বললেন, ওলামাদেরকে কি বললেন, শাহাদা, এদেরকে শাহাদত দানকারী বললেন, তাহলে সাক্ষী দানকারী। এই জন্য শাহাদার দুটি তাফসীর, শেখ বিন হুসাইন রহমতুল্লাহ আলাই আমপারার তাফসীর তার যে আছে তাতে বলেছেন শাহাদা মানে, শাহাদা মানে শহীদগণ হইতে পারে, আর শাহাদা মানে ওলামাও হতে পারে। তাহলে তিন নম্বরে আল্লাহ পাক তাদের কথা উল্লেখ করলেন, চার নম্বরে ওয়াসালেহিন সৎ কর্মশীল, ওই রকম পণ্ডিত আলেম তো নয় দিনের কোরআন এবং হাদিসের, আরবি ভাষার জ্ঞানের মাধ্যমে ভালো আলেম হয়েছে এবং কোরআন সুন্নাহ আলেম হয়েছে নাই, কিন্তু নেক লোক, সৎ লোক, আবেদ পরিষ্কার, হারাম খাই না, ফরজ ওয়াজিব ছাড়ে না, আর অন্যায় কাজ গুনাহের কাজ করে না, সালেহীন। তো নাফসে মুতমাইন্না তাহলে কাদের, এইসব লোকদের যারা সৎকর্মশীল,
সৎকর্মশীল সালেহীন এবং তার উপরে এই এক রকমের নাফস হয়ে গেল আর দ্বিতীয় নাফস হচ্ছে এই নাফসে লাওয়ামা মানে তিরস্কারকারী তারা কেমন তারা ভালো কাজ করে মুমিন তাদের নাফস হচ্ছে মুমিন তারা মুমিন মুসলিম ভালো কাজ করে মাঝে মাঝে গুনাহ করে দেয় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মানে যে বেনামাজি কিন্তু কিছু গুনাহ করে হারাম খেয়ে নেয় হারাম করে হারাম কাজ করে নাজায়েজ কাজ কোথাও করে দিল আর নাজায়েজ নজর দিল ইত্যাদি এরকম করে তারপরে আবার নিজেকে তিরস্কার করে যে তুই নামাজি মানুষ আবার তুই ফিল্ম দেখিস তুই নামাজি মানুষ আবার তুই কি বলে এক রিয়ালি হোক কি করে চুরি করলি তুই এই যে ধিক্কার দেয় নিজেকে নিজের মনকে নিজে ধিক্কার দেয় চোর চুরি করার পরে নিজেকে ধিক্কার দেয় যে তুই এই রুজি পেয়েছিলি এই চুরি করার রুজি বেমানি আত্মসাত করা টাকা নিয়ে যে পালিয়ে গেল আপনার কাছ থেকে ধার নিয়ে মাঝে মাঝে যদি তার মধ্যে ইমান থাকে মমিন হয় তাহলে ভিক্ষার দিবে যে এই কাজটি পেয়েছিলিস মানুষের বেমানি করে এসছিস তুই যদি এইরকম কমপক্ষে ধিক্কার থাকে তাহলে সে মমিন নিজেকে তিরস্কারকারী তার মধ্যে কিছু সততা আছে ইমান আছে নাফসুল লাওয়ামা বলা হয়েছে তৃতীয় প্রকার আত্মা হচ্ছে আন্নাফসুল আম্মারা বিসু আল্লাহ পাক রব্বুল আলামিন 13 পারার প্রথম আয়াত ওমা উবাররিউ নাফসি সূরা ইউসুফিয়া ওমা উবাররিউ নাফসি আমি নিজেকে পাপমুক্ত মনে করি না ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু কারণ মানুষের নাফস সব সময় গুনাহের কাজে আদেশ করতে থাকে আম্মারা বেশি বেশি আদেশ করতে থাকে তাহলে যেই নাফস যেই আত্মা খালি গুনাহরই হুকুম করতে থাকে শুধু শুধু গুনাহের দিকেই টেনে নিয়ে যেতে থাকে সবসময় গুনাহ গুনার ধান্দা শুধু কখনো নামাজের কথা মনে আসলো না কখনো কিছু দিন শিখতে হবে আল্লাহকে জানলাম না আল্লাহ রাসূলকে জানলাম না দিন সম্পর্কে কোনো জ্ঞান আমার নেই কখন আমি ফিকির করলাম যে আমি যে মুসলিম পরিবারে জন্ম নিয়েছি আমি মুসলিম হয়ে বাঁচবো এইরকম ফিকির নেই এই জন্য শেখ উল ইসলাম মোহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাই ইমান ভঙ্গকারী দশটি বিষয়ের একটি বিষয় উল্লেখ করেছেন যে যেই ব্যক্তি জন্মগত মুসলমান কিন্তু কোনোদিন মাথা উঠিয়ে দেখলো না চিন্তা করে যে আমি মুসলিম তো আমার করণীয় কি আমার কিছু করণীয় আছে নামাজ রোজা হজ যাকাত মাতা পিতার সেবা দান খায়রাত আল্লাহর দিনে কিছু অংশ রাখা দিনের খিদমতে কিছু অংশ আছে আমার সৎ কাজে কিছু অংশ আছে না কোনোদিন করলো না সে মুসলিম নাই যদিও মুসলিম পরিবারে জন্ম নিয়েছে পাপের কাজে লিপ্ত থাকে আর পাপ ছাড়তে চায় না নেকির দিকে কখনো মাথা উঠায় না তাহলে এই শ্রেণী নাফস কাফেরদের নাফস কাফেরদের আত্মা আর মুসলিম যারা নামে মাত্র মুসলিম কখনো দিনের ফরজ ওয়াজিবের কথা কোনোদিন চিন্তা করল না হারাম থেকে সুদ ঘুষ জেনা ব্যবিচার হারাম অন্যায় কাজ থেকে বাঁচব এ কথার কোনোদিন চিন্তা হলো না তাহলে ওদের নাফস হচ্ছে নাফসে আম্মারা পাপিষ্ট আত্মা আল্লাহ পাক রব্বুল এখানে মধ্যম শ্রেণীর আত্মার শপথ করেছেন ওয়ালা উকসিমু বিন্নাফসি লাওয়ামা আমি শপথ করছি তিরস্কারকারী বা ধিক্কার দানকারী আত্মার আয়া হিসাবুল ইনসানু আল্লাহ নাজমা ইজাম আচ্ছা কসম তো করলেন কিন্তু কি বিষয়ের উপর কসম করলেন এখানে উজ্জ্বল আছে কোরআনে কারিমে কখনো কখনো এরকম আল্লাহ পাক রব্বুল আলামিন ভঙ্গিমা অবলম্বন করেছেন যে শপথ উল্লেখ করেছেন কিন্তু যেই বিষয়ে শপথ করা হয়েছে এটা হচ্ছে মাকসাম আলাই একটা হচ্ছে মাকসাম বিহি যার কসম করা হইল আর একটা হচ্ছে মাকসাম আলাই যার জন্য কসম করা হইল বা যার উপর কসম করা হইল যেমন আপনি বলছেন আল্লাহর শপথ আমি এই কাজটি করব না এই যে আমি এই কাজটি করব না এটা হচ্ছে মাকসাম আলাই যার উপর কসম করলেন আর যে যেই বিষয়ের কসম করলেন সেটা হচ্ছে আল্লাহর কসম আল্লাহ আল্লাহর কসম তো আল্লাহ পাক কসম করে এখানে আর কিছু না বলে আয় হাসা বলে ইনসান ও মানুষকে চিন্তা করে প্রসঙ্গ শুরু হয়ে গেল কিন্তু কিসের উপর কসম করা হলো কথা বলা হয়নি কারণ এই বিষয়বস্তু স্পষ্ট করছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বিষয়ে শপথ করেছেন তা হচ্ছে কিয়ামত অবশ্যই হবে হবে তোমাদের পুনরুত্থান অবশ্যই হবে হবে একদিন আল্লাহর কাছে তোমাদেরকে উপস্থিত হতে হবে এই বিষয় হচ্ছে মাকসাম আলাই যার উপর আল্লাহ কসম করেছেন
কারণ কিয়ামতের কসম করে আল্লাহ বলছেন তারপরে আবার আসছে আয়াহসা বলে ইনসানু আল্লাহ নাজমা ইজামা মানুষ কি এই ধারণা রাখে অর্থাৎ কাফের যে পরকালে বিশ্বাসী নয় পরকাল সম্পর্কে সন্দিহান জাতিতে নামে মুসলমান কিন্তু কোনদিন পরকালের কথা তার ফিকিরে আসল না তার চিন্তাই কোনদিন ব্রেনে এই কথা আসেনি চিন্তাই পয়সা ধন দৌলত নেতৃত্ব শিক্ষা দীক্ষা এই সেই টেকনোলজি সায়েন্স সব আসলে বিদেশ যাব এই কোন সব এসছে কিন্তু পরকালও হবে জবাব দিতে হবে হাজির হইতে হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই চিন্তা কোনদিন আসেনি তার কল্পনার বাইরে ছিল বলে তার ধারণার বাইরে ছিল সে মুসলিম নাই যদি সে জন্মগত মুসলিম মুসলিম না মুসলিম মানে পাসপোর্ট ওয়ালা মুসলিম নয় মুসলিম মানে একামাওয়ালা মুসলিম নয় মুসলিম মানে ভোটার লিস্ট ওয়ালা মুসলিম নয় ভালো করে মনে রাখ মুসলিম মানে আল্লাহ পাকের কাছে যে মুসলিম যেই বইতে কোরআন সুন্নাহ আলোকে আল্লাহর নজরে মুসলিম তো আল্লাহ পাক কি বলছেন আয়া হিসাবুল ইনসান মানুষের কি এই ধারণা যে আল্লাহ নাজমা ইজামা তাদের হাড় হাড্ডিগুলিকে আমি একত্রিত করব না সরে গেল পচে গেল মাটিতে মিশে গেল তারপরে আমি একত্রিত করব না অস্থিগুলিকে বালা অবশ্যই বালা হ্যাঁ বালা মানে হ্যাঁ আর নাম মানে হ্যাঁ কিন্তু এই দুই হ্যাঁ গ্রামারে পার্থক্য আছে কাওয়ায়েদে পার্থক্য আছে ইতিবাচক এতে কোনো কিছু প্রমাণ করার জন্য সাবিত করার জন্য ইতিবাচক বলার জন্য যদি আসে আপনি যাবেন যদি জিজ্ঞাসা করি আপনাকে তো নাম কি বলবেন নাম হ্যাঁ আর যদি আপনি যাবেন না জিজ্ঞেস করি আপনি যাবেন না তাহলে কি বলতে হবে নাম বললে হবে না উল্টো হয়ে যাবে অর্থ বাংলা অবশ্যই আল্লাহ জিজ্ঞেস করেছেন আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইয়ুহিয়াল মাউতা বলবালা আলাইসা আল্লাহ বিআহকামিল হাকিমিন আল্লাহ কি আহকামুল হাকিমিন নন বাংলা হ্যাঁ অবশ্যই এই যে আলাইসা নয় নয় আল্লাহ কি নন এইরকম এখানে আল্লাহ বলছেন কিয়ামত কি হবে না বলছেন আল্লাহ বলছেন বালা অবশ্যই হবে তোমাদের অস্থিগুলিকে হাড়হাড্ডিকে কি জমা আমি করব না একত্রিত করব না আবার পুনর্জীবিত করব না তোমাদেরকে যে না করব না হ্যাঁ অবশ্যই করব বালা তাই আল্লাহ পাক বলছেন বালা হ্যাঁ কাদেরিন আমি সক্ষম আলা আন নসাউয়া বানানা তাদের সৃষ্টি শুধু নয় ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গ প্রত্যঙ্গ বানান বলা হয় আঙ্গুলের জোড়গুলিকে এই যে আঙ্গুলের অগ্রভাগ অথবা এই যে আঙ্গুলের যে জোড়গুলি আছে গ্রন্থি আছে এগুলিকে এগুলিকে বানান বলা হয় ইসবা মানে আঙ্গুল আর আঙ্গুলের জোড়গুলিকে বা অগ্রভাগ কি অগ্রভাগ বলেছেন আর এই জোড়গুলিকে বলা হয় যেগুলি বাঁকা হচ্ছে যে বাঁকা হচ্ছে এগুলি হচ্ছে বানান আল্লাহ পাক বলছে যে ক্ষুদ্র ক্ষুদ্র তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ এগুলিকে আমি কি করব সুবিন্যস্ত করব মানে আপন আপন জায়গায় সাজিয়ে দেব যেদিন আমি কিয়ামতের দিনে তোমাদেরকে উঠাবো সরে গলে চলে গেছো মাটিতে তারপর প্রত্যেকটি আঙ্গুলের আপন আপন জোড়গুলি নিজ নিজ জায়গায় গিয়ে এক সুসজ্জিত হয়ে যাবে বালিয়রিদুল ইনসান আল্লাহ পাক বলছেন যে বরং মানুষ চাই কি করতে লিয়াফজুর আমামা আগামী জীবনে ভবিষ্যৎ জীবনে কি করতে চাই আমামা মানে সামনে তার সামনে সামনে জীবনে আগামী জীবনে কি করতে চাই পাপে লিপ্ত থাকতে চাই সেই জন্য যখন পাপে লিপ্ত থাকে পরকালের কথা আর চিন্তা করেন পরকালে বিশ্বাস থাকলে পাপে লিপ্ত শব্দ সবসময় থাকতো না পরকালের যদি চিন্তা থাকতো বিশ্বাস থাকতো তাহলে আগামী দিনে পাপ করতেই থাকতো এমনটা হইতো না কখনো ভুল হয়ে যেতে পারে কিন্তু সাথে সাথে সংশোধন করতো লিয়াফজরা ফাজারা ইয়াফজর মানে পাপ করা হচ্ছে আম অর্থ ব্যাপক অর্থ আর তাফসীর কারগণ সাহাবাই কেন্দ্রের মধ্যে থেকে তারা ফাজারা ইয়াফজর মানে তাদের আরবি ভাষায় মিথ্যা বলা হইতো মিথ্যা বলা বা মিথ্যা প্রতিপন্ন করা তাই তারা এইভাবে অর্থ করেছেন বালি ওরিদুল ইনসান মানুষ কি করতে চায় লিয়াফজর আমামা তার আগামী জীবন কে মিথ্যা মনে করতে চায় এই আগামী জীবন মানে তাহলে কিয়ামত হয়ে গেল এই কিয়ামতকে মিথ্যা মনে করতে চায় বিশ্বাসই করতে চায় না কাফের মানুষ অস্বীকারী মানুষ যারা সন্দেহ করে এই পুনরুত্থানকে ইয়াস আলো এবং এই কাফের যারা মিথ্যা মনে করে ভবিষ্যৎ জীবনকে মানে ওই কিয়ামতকে পুনরুত্থানকে ইয়াস আলো জিজ্ঞাসা করে আয়ানা ইয়াউমুল কিয়ামা আবার কিয়ামত হবে কখন কখন কিয়ামত হবে বলেন দেখি ঠাট্টা করে নবী সাল্লাল্লাহু জিজ্ঞাসা করতো অনেক সময় জিজ্ঞাসা করতো দেখি জবাব দিবে কি কি জবাব দেয় ইয়াস আলো আয়ানা ইয়াউমুল কিয়ামা আল্লাহ বলেছেন যে এই ইলম ইলমা ইনদা রব্বি নবী তুমি বলে দাও আমার রবের কাছে এর ইলম আছে এই আমার দায়িত্ব আমাকে দেওয়া হয়নি
ফিমা আনতামে যিকরাহা এর শায়ের আলোচনার সাথে তোমার কি সম্পর্ক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ইলম তো আল্লাহর কাছে ইলা রাব্বিকা মুনতাহা এর চূড়ান্ত ফয়সালা তো আল্লাহর হাতে কখন কিয়ামত হবে পৃথিবী ধ্বংস হবে আল্লাহ উঠাবেন হাশর হবে জবাবদিহি করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমার কাজ হচ্ছে মানুষকে সতর্ক করে দেওয়া এবং না দেখে বিশ্বাস করতে হবে এই শর্তে হেদায়েত হবে ঈমান বিল গায়ব ফাইজা বারিকাল বাসার যখন কিয়ামত হবে তখন কি হবে ফাইজা বারিকাল বাসার তখন দৃষ্টি ধাঁধিয়ে যাবে ধাঁধিয়ে যাওয়া দৃষ্টি ধাঁধিয়ে যাওয়া বুঝেন হ্যাঁ কখন হ্যাঁ দৃষ্টি হারিয়ে যাওয়া দেখছেন কিন্তু ধুলা আকাশ কিছু দেখছেন না ধাঁধিয়ে যাওয়া এটা হচ্ছে অনেক সময় মানুষ পরেশান হয়ে গেলে দুনিয়া হয় মনে হচ্ছে কিছু দেখছি না দুনিয়া কিন্তু না আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা উল্লেখ করেছে সেটা হচ্ছে ফায়দা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার কিয়ামতের দিন কিয়ামতের দিনের ভয়ঙ্কর অবস্থা সম্পর্কে আল্লাহ পাক বলছেন সেই দিন দৃষ্টি শক্তি থাকা সত্ত্বেও মানুষের দৃষ্টি শক্তি ধাঁধিয়ে যাবে হয়রান পরেশান হাই কি হবে কি হইল দেখছে না কিছু ফায়দা বারিকাল বাসার আর কি হবে ওয়া খাসাফাল কামার এবং চন্দ্র আলোহীন হয়ে যাবে চাঁদকে আল্লাহ পাক আলোহীন করে দিবেন এজার শামসু কুবিরাত এইরকমই সূর্যকে আল্লাহ সূর্যের আলো আল্লাহ ছিনিয়ে নেবেন অন্ধকার হয়ে যাবে ওয়া জুমিয়া শামসু আল কামার এবং আল্লাহ পাক বলছেন যে সূর্য এবং চন্দ্রকে একত্রিত করে দেওয়া হবে মিলিয়ে দেওয়া হবে কিয়ামতের আগ পর্যন্ত চন্দ্র সূর্যকে পাবে না চন্দ্র সূর্যকে স্পর্শ করতে পারবে না সূর্য চন্দ্রকে স্পর্শ করতে পারবে না আল্লাহ পাক সূরা ইয়াসিন বলেছেন লা শামসু ইয়ামবাগী লাহা আন তুদরিকাল কামার ওয়ালা লাইলু সাবিকুন নাহার কুল্লুন ফি ফালাকিন ইসবাহুন আল্লাহ পাক সায়েন্স উল্লেখ করেছেন এই আয়াত নিয়ে যারা বৈজ্ঞানিক গবেষণা করেছেন লা শামসু ইয়ামবাগী লাহা আন তুদরিকাল কামার সূর্যের পক্ষে সম্ভব নয় যে আন তুদরিকাল কামার কোনদিন চাঁদকে সে গিল নিতে পারে পেয়ে যেতে পারে গ্রাস করে নিতে পারে তার সাথে মিলিত হতে পারে না ওয়ালাল্লাইল সাবিকুন নাহার আর রাত দিনের আগে বেড়ে যাবে আল্লাহ পাক যে সিস্টেমকে সিস্টেমে রাতের পর দিন আসছে দিনের পর রাত আসছে ওয়ালাল্লাইল সাবিকুন নাহার রাত রাত হয়ে থেকে যাবে আর দিন হলো না এটা হতে পারে না আল্লাহ পাক তবে কোন জায়গায় ছোট কখনো বড় দিন ছোট হচ্ছে রাত বড় হচ্ছে ইত্যাদি সেটা আল্লাহ পাক রবি তৈরি করেছে কুল্লুন ফি ফালাক ইয়াসবাহুন প্রত্যেকটি সূর্য চন্দ্র তারকা গ্রহ ফি ফালাকে নিজ নিজ কক্ষে তারা সাঁতার দিচ্ছে আপন আপন কক্ষে আপন গতিতে চলতে আছে চলতে চলতে গিয়ে চাঁদ আর সূর্যের অ্যাক্সিডেন্ট হয়ে যাবে গিয়ে এমন হবে না আল্লাহ ফাকরাবুল বলেছেন কিন্তু যেদিন কিয়ামত হবে এই হবে এই কথা এখানে উল্লেখ করা ও জমিয়া শামস সেই দিন সূর্য চন্দ্রকে একসাথে করে দেওয়া হবে আর আলোহীন করে দেওয়া হবে তারপরে কি করা হবে বাকি অংশটুকু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে ইন্না শামসা ওয়াল কামারা ইউকাওয়ারান ফিন্নার সূর্য এবং চন্দ্রকে আলোহীন করে দিয়ে জাহান্নামে ফেলে দেওয়া হবে সুবহানাল্লাহ সূর্য কত বড় আজকালকার বিজ্ঞান আপনারা জানেন চন্দ্র কত বিশাল আর চন্দ্রের চাইতে সূর্য কত বড় এই সূর্য চন্দ্র দুটোকে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে আর জাহান্নামে সামান্য একটা অংশে নিক্ষেপ যাবে গিয়ে পড়বে আর জ্বলবে সুবহানাল্লাহ তাহলে জাহান্নাম কত বড় আল্লাহু আকবার জাহান্নাম কত বড় চিন্তা করেন যে জাহান্নামে সূর্য চন্দ্র ছাড়া অসংখ্য নারী পুরুষ আর মানুষ জিন জ্বলতে থাকবে সেই জাহান্নামে নিক্ষেপ করা কেন সূর্য চন্দ্রকে জাহান্নামে নিক্ষেপ করা হবে অগ্নি পূজক যারা যারা সূর্যের পূজারি যারা চন্দ্রের পূজারি যারা চাঁদমামা চাঁদমামার পূজারি আমাদের দেশে মুসলিমরা চাঁদমামা বলি এখানে এর রহস্য উদ্ঘাটন করার প্রয়োজন রয়েছে চাঁদকে কেন মামা কেন খালা বলে না কেন চাচা বলে না কেন বাপ বলে না এগুলি শিরকি কথা এসব শিরকি কথা এসব যারা চন্দ্র পূজক এবং সূর্য পূজক তাদের থেকে এসেছে চান মামা টিভি দিয়ে যা ছোটকালে আমরা কত যে বলেছি আর শুনেছি আল্লাহ আল্লাহ মাফ করে ছোটকালের কথা বলছি না আপনাদের অঞ্চলে নাই হ্যাঁ হ্যাঁ সুবহানাল্লাহ তো সেই দিন জাহান্নামে সূর্য চন্দ্রকে নিক্ষেপ করে দেওয়া হবে কেন যাতে করে ওই মুশরিকদেরকে অগ্নি পূজকদেরকে যারা চাঁদ সূর্যের পূজা করেছে যারা পৌত্তলিক
তাদেরকে দেখিয়ে দেওয়া হবে যে তোমাদের উপকার করা তো দূরের কথা, তোমরা তো জাহান্নামে যাবেই যাবে, দেখো তোমাদের আগে চন্দ্র সূর্যকে আগেই ফেলে দেওয়া হয়েছে জাহান্নামে, আর তোমাদের চোখের সামনে জ্বলছে, দেখো এখন তোমরা নামো। জি আল্লাহ পাক কোরআনে কারীমের আয়াতে বলেছেন ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম, নিশ্চয় তোমরা ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যে সবের ইবাদত পূজা করেছিলে তোমরা উপাসনা করেছিলে কোথায় হবে আর কি হবে, হাসাবু জাহান্নাম, জাহান্নামের জ্বালানি হবে, ইন্ধন হবে। আনতুম লাহা ওয়ারিদুন, আর তোমরাও সেই জাহান্নামের ঘাটে নামবে। লাউকানা হাওলা আলেহাতাম মা ওয়ারাদুহা, আল্লাহ বলছেন এই চন্দ্রসূর্য যদি আলেহা মাবুদ উপাস্য হইত, আর এই দেবী দেবতা মূর্তি পুতুল প্রতিমা, আর যারা শিরিক করার হুকুম দিয়েছে মানুষের মধ্য থেকে, তারা যদি আলেহা হইত উপাস্য হইত মা ওয়ারাদুহা, তাহলে তোমাদের উপাস্য যেগুলি মাবুদ সেগুলি তো কমপক্ষে নেতা হয়ে বসে থাকতো আমার পাশে, আল্লাহ বলবেন এরা জাহান্নামে পড়তো না, এদেরকে তো জাহান্নাম নিক্ষেপ করেছি। কুল্লুন ফিহা খালেদুন, এরা সকলেই জাহান্নামে থাকবে, যাদের পূজা হয়েছে আর যারা পূজা করেছে আল্লাহ ছাড়া অন্যের, সমস্ত কুল্লুন ফিহা খালেদুন চিরকাল জাহান্নামে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। তো ওয়াজমি আশ-শামসু ওয়াল কামার, সেই সময় হবে চাঁদ সূর্য একসাথে করে দাহ মিলিয়ে দেওয়া হবে আর জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। ইয়াকুলুল ইনসান, সিদিন মানুষ ইয়াকিন হয়ে যাবে, নিশ্চিত দুনিয়ায় ফিকির করিনি যে আখিরাত হবে, পরকাল হবে, আর আবার উঠানো হবে আর হিসাব দিতে হবে, কিন্তু এখন তো ইয়াকিন হয়ে গেছে। তখন মানুষ বলবে আইনাল মাফর, কোথায় পালাবো, পালাবার স্থান কোথায়, ফাররা ফির মানে পালানো আর মাফার মানে পালাবার স্থান, ইসম জারফ সেগা, আল্লাহ বলছেন কাল্লা কোশ্চিন কালে না, উপায় নেই, কোথায় পালাবে তুমি। ইয়া মাশার আল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতু আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান, হে মানুষ এবং জিনের দল, ইনস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান জমিনের দিগন্ত থেকে তোমরা পার করে যদি পালাতে পারো, দেখি পালাও তো দেখি কোথায় পালাবে, সৌদি আরবে থাকবো না, চলে গেলাম বাংলাদেশ ভারত কোথাও চলে পাল, কোন পশ্চিমা দেশে চলে গেলাম আর রাজনৈতিক আশ্রয় নিয়ে নিলাম, তাই না, কিন্তু যাও আসমান জমিনের প্রান্ত থেকে বাইরে চলে যাও, এটা ভেদ করে যাওয়ার ক্ষমতা না থাকলে তো যেতে পারছো না, আর এই ক্ষমতা তো তোমাদেরকে দেওয়া হয়নি। ভাবে আইয়া আলা ইয়ারব্বিকুমা তুকাযিবান, আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করো, আল্লাহর জমিনে বাস করো, আল্লাহর জমিনে চলাফেরা করো, আল্লাহর জমিন থেকে রুজি রিজিক হাসিল হয়, আল্লাহর জমিনে ছেলে মেয়ে তোমার লালন পালন করো, আল্লাহর জমিনে তুমি ঘর বাড়ি করে আছো, আল্লাহর জমিন থেকে সবকিছুই খাচ্ছ আর সমস্ত কিছু নিচ্ছ, হাওয়া বাতাস শ্বাস প্রশ্বাস, আর তারপরে আল্লাহকে চিনি না, আল্লাহ পাকের একত্ব বিশ্বাসী হলে না, আল্লাহ পাকের ইবাদত বন্দী করলে না, ভাবে আইয়া আলা রব্বিকুমা তুকাযিবান, আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করবে। يقول الانسان اين المفر كلا الله বলেন কোশ্চেন কালো নাই পালাবার কোন স্থান, লা ওয়াজার কোন আশ্রয় স্থল নেই, ওয়াজার মানে আশ্রয় স্থল, লা ওয়াজার মানে লা মাকান, কোন স্থান নেই আশ্রয় নেওয়ার, ইলা রব্বিকা ইয়াউমাইযিল মুস্তাকার, তোমার রবের দিকে সেই দিন ঠাই হবে, মুস্তাকার ঠাই, তখন ঠিকানা হবে, মুস্তাকার মানে ঠিকানা বা ঠাই যাই বলে, সেদিন ঠাই হবে একমাত্র কোথায়, তোমার রবের কাছে, তোমার রবের কাছে কি আশ্রয় নিতে হবে, যদি আল্লাহ পাকের ইবাদত করে থাকো, রবের ইবাদত করে থাকো, তাহলে তো ভালোই ছাই পেয়েছো, আশ্রয় পেয়ে গেছো আলহামদুলিল্লাহ, আর যদি আল্লাহ পাককে না চিনে থাকো, তার ইবাদত বন্দেগি না করে থাকো, ফরজ ওয়াজিব আদায় না করে থাকো, তাওহীদে বিশ্বাসী না হয়ে থাকো, পরকালে বিশ্বাস না করে থাকো, তাহলে তো কোনো উপায় নেই, জাহান্নামে যেতে হবে। ইউনাব্বাউল ইনসানু ইয়াউমাইযিন, সেই দিন মানুষকে জানিয়ে দেওয়া হবে, নাব্বা ইউনাব্বাউ মানে খবর দেওয়া, সংবাদ দেওয়া, জানিয়ে দেওয়া, এখান থেকে নবীকে নবী বলা হয়, নবী যার কাছে সংবাদ আসে আকাশের, আর তিনি সংবাদ দেন মানুষকে, গায়েবের অদৃশ্য সংবাদ দিতে পারেন, যার কাছে ওহির মাধ্যমে সংবাদ আসে নাবা থেকে, আম্মা ইয়াতাসআলুন আনিল নাবাইল আজিম, মহাখবর মহাসংবাদ। তুয়ানাব্বাউল ইনসান, মানুষকে জানিয়ে দেওয়া হবে, ইয়াউমাইযিন সেই দিন, বেমা কাদ্দামা, ওই সম্পর্কে যা আগে পাঠিয়েছে, অগ্রিম কি পাঠিয়েছ, আখেরাতের জন্য জান্নাত হাসিলের জন্য পাঠিয়েছ না জাহান নামে যাওয়ার জন্য পাঠিয়েছ, পাপ পাঠিয়েছ না নেকি পাঠিয়েছ, ইয়ানাব্বাউল ইনসান সেদিন জানিয়ে দেওয়া হবে, ও আখার আর পিছনে কি ছেড়ে এসছে তাও জানিয়ে দেওয়া হবে, পিছনে কি রেখে এসছো, কাদেরকে রেখে এসছো, কার জন্য রেখে এসছো ধন সম্পদ, কার জন্য পাপ করেছিলে, ছেলে মেয়েদের জন্য পাপ করেছিলে, স্ত্রীর জন্য পাপ করেছিলে,
তাদেরকে সুখী রাখবে যে এই জন্য হারাম খেয়েছিলে, এই জন্য সময় পাওনি নামাজ আদায় করার, এই জন্য ফজরে জাগতে পারোনি, যে রাত বারোটার দিয়ে একটা বন্ধু ডিউটি করেছি আবার ফজর কেমনি পড়বো, এই জন্য বেমা কাদ্দমা আগে কি পাঠিয়েছ তাও জানিয়ে দেওয়া হবে, আর পিছনে কি ছেড়ে এসছ তাও জানিয়ে দেওয়া হবে। তারপর আল্লাহ পাক বলছেন বালিল ইনসান আলা নাফসিহি বাসীরা, সেই দিন মানুষকে তো আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন কিন্তু মানুষ নিজের সম্পর্কে নিজে বেশি জানে। আল্লাহ পাক বালিল ইনসান আলা নাফসিহি বাসীরা মানে হচ্ছে যে প্রত্যেক মানুষ নিজের সম্পর্কে বেশি জ্ঞাত। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার সম্পর্কে সবচেয়ে বেশি কে জানেন, আল্লাহর উপরে আপনি জানেন, আপনি কি করেছেন, কেমন মানুষ, কোন সময় কি করেছেন, কোন দিনে কোন কালে কি করেছেন, সবকিছু আপনি জানেন, কারণ আপনার জীবন সেটা আপনার লাইফ। আল্লাহ পাক তাই বলেছেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন যে তুমি এগুলো করেছো, আমেল তাকাজা, এই আমলগুলি করেছো, এই পাপ করেছো, এই পাপ করেছো, এই অন্যায় করেছো, এইরকম জুলুম করেছো, এই দিনে নামাজ ছেড়েছো, এতদিন এই রোজা ছেড়েছো, এই এত টাকার যাকাত দাওনি, আপনাদের জানা আছে। তারপরে প্রথম মিথ্যা বলার চেষ্টা করবে। নতুন আসামিকে যখন থানায় ধরে নিয়ে যাওয়া হয় বা জেলে নিয়ে যাওয়া হয়, সেখানে যখন তদন্ত চলে তাদের, তখন প্রথম মিথ্যা বলে অস্বীকার করার চেষ্টা করে। মিথ্যা বলার পরে বেশ কিছু সাক্ষী প্রমাণ যখন এমন হয়ে গেল আর মিথ্যা বলতে পারছে না, তখন ওটাকে হালকা করার চেষ্টা করে, না 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 আমার এই উদ্দেশ্য ছিল, আমি আসলে এই জন্য করেছিলাম, তাই না। এইরকমই কাল কিয়ামতে পাপিষ্টরা তাই করার চেষ্টা করবে, কিন্তু সবকিছু নোট করা আছে, সবকিছু নোট হয়ে আছে, আর নোটের উপরে আল্লাহ পাক তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গে আল্লাহ ক্ষমতা দিয়ে রেখেছে, তারা তার বিরুদ্ধে বলতে শুরু করবে। হ্যাঁ, ইয়াউমাতা শাদু আলাইহিম আলসানাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন, সেদিন সাক্ষী দিবে। আল্লাহ পাক বলছেন কিয়ামতের দিন সাক্ষী দিবে, হ্যাঁ বলেন, ইয়াউমাতা শাদু আলাইহিম আলসানাতুহুম, জবান সাক্ষী দিবে তাদের বিরুদ্ধে, আইদিহিম হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে। সাক্ষী দিছিস আলাই না, কেন আমার বিরুদ্ধে সাক্ষী? তখন শরীর অঙ্গ প্রত্যঙ্গ কি করবো আমাদের বলতে, তো আল্লাহ বাধ্য করেছে, বলতে হবে, আমার শক্তি দিয়ে যে বলতে হবে, উপায় নেই। প্রত্যেক বস্তুকে যে আল্লাহ বলার শক্তি দিয়েছেন, সে আল্লাহ আমার মধ্যে বলার শক্তি দিয়েছেন, এখন আমার বলার সময়। কিন্তু আমার পাকে তুমি গুনার দিকে নিয়ে গেছো, হাঁটিয়ে জেনার কাজে নিয়ে গেছো, মদ খেতে নিয়ে গেছো, এই নোংরা কাজে নিয়ে গেছো, এই পাকে মসজিদে নিয়ে যাওনি, এই হাতকে খারাপ কাজে ব্যবহার করেছো, ভালো কাজে ব্যবহার করনি, এই জবানকে খারাপ কাজে ব্যবহার করেছে, মোবাইল দিয়েছি, মোবাইলের নিয়ম তার জবান চলছে, অবৈধ সম্পর্ক, যুবতীর সাথে হারাম সম্পর্ক, নিজের স্ত্রীর সাথে কথা বলতে চাইনি তো, বিয়ে করনি তুমি, বদমাইশি করেছো সারা জীবন, সাক্ষী দিবে বিরুদ্ধে। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন, বালিল ইনসান আলা নাফসিহি বাসীরা, বরং মানুষ নিজের ওপর নিজেই চাক্ষুষ সাক্ষী বলা যেতে পারে, চাক্ষুষ দর্শী বাসীরা, নিজেকে নিজে বেশি দেখে মানুষ। ওয়ালাউ আলকা মাআযিরা, যদিও সে অনেক অজুহাত করবে, অনেক বাহানা করবে, ওয়ালাউ আলকা যদি আলকা মানে নিক্ষেপ করা, সে বাহানা করবে, বাহানা নিক্ষেপ করা মানে বাহানা করবে, মাজির মাজির আতুনের যেমন অনেক বাহানা, এক বাহানা হলে অনেক বাহানা আল্লাহর কাছে করবে, এই বাহানা করে হয়তো আমি এখানে ছুটে যাবো, এই বাহানা করলে আমি মুক্তি পাবো, এই বাহানা করলে রেহাই পেয়ে যাবো, আল্লাহ আলকা মাজির, যদি অনেক ওজোর পেশ করবে, বাহানা পেশ করবে। বিষয়বস্তু এখানে পরিবর্তন হয়ে যাচ্ছে, আল্লাহ পাক অন্য আরেকটি বিষয়বস্তু উল্লেখ করেছেন, সেটা হচ্ছে যে কোন কোন তাফসীর কারবান বলেছেন এই সুরাই যখন নাজিল হয় সেই সময় অথবা অন্য কোন সুরা যখনই নাজিল হইত, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম দিকে প্রথম সুরাগুলি যখন নাজিল হইত মক্কী জীবনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন মুখস্থ করার জন্য তাড়াতাড়ি শুরু করতেন, একটু তাড়াহুড়ো করতে লাগতেন, জিবরাইল আলাইহিস সালাম পড়ে শোনাচ্ছেন কোরআন আয়াত নিয়ে এসে নবী সাল্লাম সাথে সাথে শুরু করে দিতেন, আয়াত শেষ হয়ে যাক বা যতটি আয়াত নাজিল হয়েছে সবগুলি পড়ে শুনিয়ে দিক জিবরাইল আলাইহিস সালাম, তারপরে বলবো না, ওর অপেক্ষায় থাকতেন না, একটি আয়াত শুনলেই তারপরে বলতে শুরু করতেন। এটা হচ্ছে কি যে বলতে শুরু করেছেন হয়তো আর এক আয়াতে চলে গেছেন জিবরাইল আলাইহিস সালাম, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেরেশান হয়ে যেতেন কি জানি কোন আয়াত ছুটে না যায়, সেজন্য
তাড়াতাড়ি করে আমি বলার চেষ্টা করি, ফলো করার চেষ্টা করি তাকে। এই যে জলদি করতেন আয়াতগুলি পড়ার ক্ষেত্রে, জিবরাইল আলাইহিস সালামের সমস্ত আয়াত শুনিয়ে দেওয়ার আগেই আল্লাহ পাক বললেন, না তুমি এত পেরেশান হইও না আর এত জলদি করিও না, বরং ধীর স্থিরতার সাথে আরামে শুনে নাও আগে জিবরাইল আলাইহিস সালাম কি পড়ে শোনালেন, তারপরে মুখস্থ করিয়ে দেওয়া আমার কাজ, সংরক্ষণ করা হেফাজত করা কোরআনুল কারীমের একটি আয়াত যাতে করে না ছুটে যায়, এই কাজ আমি আল্লাহ রাব্বুল আলামিন হে মোহাম্মদ তোমাকে বলছি আমার কাজ। এই প্রসঙ্গে আয়াত নাযিল হলো, আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন, লা তুহাররিক বিহি লিসানাকা। দেখেন কিয়ামতের আলোচনা ছিল, হঠাৎ করে আলোচনা কোরআনুল কারীমের মুখস্থ করার হেফাজতের চলে আসলো, বলছেন লা তুহাররিক বিহি লিসানাকা, হে নবী আপনার জিহ্বাকে আপনি বেশি নড়াবেন না, কারণ তাড়াতাড়ি করে জিহ্বা নড়িয়ে মুখস্থ করেন। এই যে বললেন তাড়াতাড়ি বললে জিহ্বা বেশি নড়ে, এইরকম শুরু করে দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লেতা জালা বিহি, যাতে আপনি কোরআনকে জলদি মুখস্থ করে নিতে পারেন, কোরআনের জন্য তাড়া, কোরআন মুখস্থ করার জন্য আপনি তাড়াহড়া করার উদ্দেশ্যে আপনি জবান বেশি নড়াচড়া করিয়েন না, কারণ ইন্না আলাইনা জামআহ, কারণ আমার দায়িত্ব হচ্ছে জামআহু, তা সংরক্ষণ করা, তা সংকলন করে দেওয়া, একসাথে করে দেওয়া। ওয়া কোরআন এবং কিরআত, কোরআন মানে কিরআত, আল কোরআনুল কারীম, যে কোরআন বলা হচ্ছে কারা ইকরাউ কিরআতানু মাসদার আর কারা ইকরাউ কোরআনানু মাসদার, যারা মুফাসসির বুঝেন তাদের জন্য বলছি এই গ্রামার। তো এখানে কোরআন মানে কিরআতাহু, সংরক্ষণ করা আমার দায়িত্বে, ওয়া কোরআন মানে ওয়াকিরআতাহু, এবং তা পড়িয়ে দেওয়া পাঠ করিয়ে দেওয়া এই দায়িত্ব আমার, আল্লাহ পাক এই দায়িত্ব নিয়েছেন। অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্না নাহনু নাযযালনা যিকরা, নিশ্চয় আমি আজ জিকির নাজিল করেছি, জিকির কোরআন এবং হাদিস, প্রথম জিকির হচ্ছে কোরআন, ওয়া ইন্নাহু লাযিকরুল্লাকা ওয়ালী কওমিকা, আল্লাহ বলছেন হে নবী এই আল কোরআন তোমার জন্য উপদেশ জিকির এবং তোমার জাতির জন্য জিকির উপদেশ, ওয়াসাফা ইউসালুন, এবং শীঘ্রই তাদেরকে আল কোরআনের হক সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, যে তোমাদের হিদায়তের জন্য, তোমাদের আলো দেওয়ার জন্য, তোমাদের নূর দেওয়ার জন্য, তোমাদেরকে সঠিক পথ দেখার জন্য, তোমাদেরকে ভালো মানুষ তৈরি করার জন্য কোরআন নাযিল করেছিলাম, এই সম্পর্কে কি করেছো জিজ্ঞাসা করা হবে। তো আল্লাহ পাক কি বলছেন, ফায়জা কারা আনা, তারপর বলছেন যখন আমি পড়িয়ে দেব, আমি যখন পড়ব মানে আমি আমার জিবরাইল ফেরেশতার মাধ্যমে যখন আমি পড়িয়ে দেব, ফাত্তাবিয়া কোরআনা, যখন জিবরাইল সালাম পড়ে ফারেক হয়ে যাবেন তেলাওয়াত করে, ফাত্তাবে কোরআনা, তখন তার পাঠের তুমি অনুসরণ করিও, ইত্তাবা মানে অনুসরণ করা, আর কোরআন ফাত্তাবে কিরআতাহু, তার পাঠের তার তেলাওয়াতের তুমি অনুসরণ করিও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতগুলি নাজিল হওয়ার পর ধীর স্থির ভাবে শুনে নিতেন, পুরো শুরু থেকে এক আয়াত হোক দশ আয়াত হোক সুরা হোক শুনে নিতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন স্মৃতি শক্তি দিয়েছিলেন যে শোনার পরে মুখস্থ হয়ে যেত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, শুধু তাই নয় যে কোরআন শুধু আমি শুনিয়ে দিলাম ফেরেশতাকে দিয়ে তোমাকে, আর মুখস্থটা হয়ে গেল আর অর্থ বুঝলে না, এমনটাও নয়। যেমন আজকালকার অনেক বিদাতি কোরআন দিয়ে দলিল পেশ করে, অথচ কোরআন কারিমের ওই আয়াত নবী সাল্লামের উপর নাজিল হয়েছে, তিনি ওই আমলগুলি করেননি। যেমন গত দু এক সপ্তাহ আগে বলেছি যে বিদাতি জিকির আল্লাহ আল্লাহর জিকির, হু হু জিকির, ইল্লাল্লাহর জিকির, নবী সাল্লামের উপর উজকুরুল্লাহ উজকুরুল্লাহ ফাজকুরুনি আজকুরকুম, এই আয়াত বহু আয়াত নাজিল হয়েছে তাই না জিকিরের, কিন্তু নবী করিম সাল্লাম অসম্পূর্ণ বাক্য ছাড়া কোন জিকির করেননি, আল্লাহর জিকির করেননি, ইল্লাল্লাহর জিকির করেননি, আর হু হু জিকিরও করেননি, ইয়াহাক ইয়াহাক জিকির করেন, ইয়া রহিম ইয়া রহমান, এসব জিকির করেননি। সুবহানাল্লাহ বলেছেন, আলহামদুলিল্লাহ বলেছেন, আল্লাহু আকবার বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলেছেন, আর জিকির আল্লাহ পাক বলছেন যে এর বয়ান করে দেওয়া, এর ব্যাখ্যা বিশ্লেষণ করে দেওয়া, এটিও আমি আল্লাহ বলছি আমার দায়িত্ব। তাহলে যেইভাবে আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কে ব্যাখ্যা করে দিয়েছেন ওহির মাধ্যমে, ওহি খাফি ওহি গায়র মতলু, ওহি দুই রকম তাই না, তিলাওয়াতের ওয়াহী হচ্ছে আল কোরআনুল কারীম, আল কোরআনুল কারীমের সূরাগুলি আয়াতগুলি হচ্ছে তিলাওয়াতের ওয়াহী, ওয়াহী মতলব যেগুলি আমরা তিলাওয়াত করছি, আর এর ব্যাখ্যা সম্পর্কে, এর তাফসীর সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে ওয়াহী হয়েছে, এই আয়াতগুলি মুনাফিক সম্পর্কে, এই আয়াতে উদ্দেশ্য করা হয়েছে, এই আয়াত কিয়ামত সম্পর্কে, এই আয়াতে এই বোঝানো হয়েছে, এই আয়াত আমল সম্পর্কে, জিকির সম্পর্কে, এই আয়াতে এই বোঝানো হয়েছে, সুতরাং তুমি এইরকম জিকির করো। যেমন উদাহরণস্বরূপ বলি আপনাদেরকে, যখন কোরআনে কারীমের আয়াত নাযিল হলো, ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম,
তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইজালুহা ফি রুকুয়েকুম, এই আয়াতের প্রতি আমল করো তোমরা রুকুতে। তাহলে এটা ওহী নাই? কোন থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন? হ্যাঁ, তাহলে আয়াত নাযিল হলো এটা হচ্ছে ওহী মাতলু, আর আয়াত রুকুতে তোমরা এর উপর আমল করো, অর্থাৎ বলো সুবহানা রাব্বিয়াল আযীম। যখন সুবহিসমা রাব্বিকাল আলা নাযিল হলো, সূরাতুল আলা নাযিল হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজালুহা ফি সুজুদকুম, এর উপর আমল করো, এই জিকির করো কোথায়? সিজদায়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সিজদায় পড়তে লাগলেন কি? সুবহানা রাব্বিয়াল আলা। যখন সূরা নাসর নাযিল হলো, ফাসাববিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা, সে অংশ, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে মা আয়েশা বলছেন, কানা ইয়াকুলু ফি রুকুইহি ওয়া সুজুদি, বুখারী শরীফ হাদিস। রুকুতে সিজদাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা অবহামদিক আল্লাহ ফলে। দেখেন আয়াতে কি আছে? ফাসাব্বে বেহামদে রব্বিকা ওয়াস্তাগ ফিরহু, তিনটি হুকুম আছে, তসবিহ করো, হামদ করো, প্রশংসা করো, আর আল্লাহর কাছে মার্জনা কামনা করো, ইস্তিগফার করো। নবী সাল্লাম রুকু সিজদাতে বলতে লাগলেন সুবহানাকা আল্লাহ মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহ মা ফিল্লি, আল্লাহ তুমি মাফ করে দাও। দেখলেন, তাহলে আল্লাহ পাক রব্বুল কেমন করে কোরআনে কারিমের উপর আমল করতে হবে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ পাক যেমন নাজিল করলেন আকিমুস সালাহ, নামাজ কেমন করে কায়েম করতে হবে, কোনখান থেকে শুরু, তাকবীরে তাহরিমাতে শুরু আর সালামে শেষ, এগুলি কোরআনে কারিম আছে। কিন্তু ইনসুম্মা ইন্না আলাইনা বায়ান, অতঃপর আমার দায়িত্ব হচ্ছে তার ব্যাখ্যা বিশ্লেষণ করে দেওয়া, বিস্তারিত ব্যাখ্যা করে দেওয়া আমার দায়িত্ব। আল্লাহ পাক রব্বুল ওয়াহী গায়র মতলু দিয়ে হাদিসের মাধ্যমে, হাদিসের ওয়াহির মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার বয়ানও করে দিলেন। তারপরে প্রসঙ্গ এখন পরিবর্তন হয়ে যাচ্ছে, প্রসঙ্গ কি ছিল এখন? কোরআন মুখস্থ করার ক্ষেত্রে তাড়াহুড়া করিও না, এই কোরআন মুখস্থ করা সম্পর্কে তাড়াহুড়া করিও না, এই মর্মে আরেকটি আয়াত নাজিল হয়েছে, অন্য জায়গায় রয়েছে। আল্লাহ পাক সেখানে বলছেন ওয়ালা তাআজাল বিল কোরআন মিন ক্বাবলি আন ইয়ুকদা ইলাইকা ওয়াহিউ, হে নবী ওয়ালা তাআজাল বিল কোরআন, কোরআন সম্পর্কে তুমি জলদি করিও না, তাড়াহুড়া করিও না, মিন ক্বাবলি আন ইয়ুকদা ইলাইকা ওয়াহিউ, যতক্ষণ পর্যন্ত ওয়াহি নাজিল হওয়া কমপ্লিট না হচ্ছে, এবং তুমি আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকো ওয়াকুর রব্বি জিদনি ইলমা, তারপর আয়াত, আর বলো রব্বি জিদনি ইলমা, আল্লাহ আমাকে অধিক ইলম দাও, আরো বেশি ইলম দাও, আরো বেশি ইলম দাও, এই দোয়া করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলো যখন নাযিল করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীর স্থির ভাবে শুনতেন এবং মুখস্থ হয়ে যেত। তারপরে বিষয়বস্তু আবার চলে আসছে আখিরাতের দিকে, কিয়ামতের দিকে, যে বিষয়বস্তু আগে ছিল কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা ওয়া তাযারুনাল আখিরা। মানুষ দুনিয়ায় সৎকর্ম কেন করে না? সৎকর্মে বাধা কি? বাধা হচ্ছে আখিরাত সম্পর্কে ঈমান নেই, অথবা ঈমান নামে আছে কাজে নেই। যেমন জন্মগত যারা মুসলিম কিন্তু আমল নেই, তাদের কথা হলো যে নামে মাত্র মুসলিম আর নামে মাত্র আমাদের ঈমান আছে, কাজে কর্মে কিন্তু আর আকীদায় ওই অকাট্য বিশ্বাস নেই। আর যারা মুসলিম নাই তাদের বিশ্বাস নেই, অথবা যারা ঘোষণা করে দিয়েছে তাদের বিশ্বাস নেই, আর যারা মুখে দাবি করেছে যে আমাদের বিশ্বাস আছে কিন্তু আমল নেই, তাদের বলবে যে তোমাদের আসলে বিশ্বাস নেই। তাই আল্লাহ পাক বলছেন যে সৎ আমল কেন হয় না, এই জন্য কাল্লা কোশ্চিন কালেও নয়, কাল্লা অর্থাৎ অবশ্যই তোমাদেরকে কিয়ামতের দিন হাজির হইতে হবে, কিন্তু তোমরা বল তুহিব্বুনাল আজিলা, বরং তোমরা কি করছো নগদ নগদকে, আজিলা জলদি যা পাওয়া যায় নগদকে তোমরা ভালোবাসছো, নগদ কত ভালোবাসা। দেখেন আমি উদাহরণ দিই যে আজকে যারা ওই ঘন্টায় কাজ করছেন বা যে কোনো মানুষ বেতন, আমরা যে কোনো মানুষ আমাদের যদি কোথাও 100 রিয়াল বেশি পায়, আর যদি কফিল ছেড়ে দেয় ছাড়বো, ছাড়বেন মাত্র 100 রিয়াল, তারপর ছাড়বেন না, সুযোগ সুবিধা ওখানে কম নাই, যা পাচ্ছেন তার চাইতে সুযোগ সুবিধা ওখানে বেশি আছে, আর 100 রিয়াল বেশি 50 রিয়ালের জন্য চলে যাবেন, 5 টাকা ঘন্টা, সেখানে যদি 6 টাকা মাত্র 1 টাকা ঘন্টা বেশি পান, 8 আনা বেশি পান, তারপর দৌড় দিয়ে চলে যাবেন, ঠিক না? আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জামাতের নামাজ পড়লে, হ্যাঁ, একা নামাজের তুলনায় 27 গুণ, 27 রিয়াল বেশি পাওয়া যাবে, 1 রিয়াল সুদ বেশি নাই, 27 রিয়াল 27 গুণ বেশি, এক নেকির জায়গায় 27, এক রাকাতের জায়গায় 27 রাকাতের স্বভাব। ফজরের 2 রাকাত মসজিদে জামাতে পড়লেন, তাহলে 1 রাকাতে 27 রাকাতের সমান আপনার নেকি হইল, 1 রাকাতে 27 রাকাতের নেকি হইল। তারপর আমাদের অভকুতি, আমাদের গাফিলতি, আমাদের ওয়ানিহা, আমাদের আগ্রহ নেই, তৌফিক হইল না,
ফজরে যাওয়ার তৌফিক হলো না। যদি নামাজও পড়ে, নামাজ পড়ে না, পড়েই না যারা পড়ে না, বেনামাজি যারা নামাজও পড়ে, ঘরে উঠে তাড়াতাড়ি ওই চোখ অর্ধেক বন্ধ করে তাড়াতাড়ি উজুজু করে নামাজটা পড়ে আবার টান্স হয়ে গেল, আছে না? চিন্তা করেন তাহলে দুনিয়ার ক্ষেত্রে আল্লাহ পাক তাই বলেছেন, আল্লাহ তো আমাদের ফিতরত জানছেন, আমাদের স্বভাব কেমন হবে। কাল্লা বাল তুহিব্বুনা আল আজলা, তোমরা নগদ নগদ খুব ভালোবাসো, নগদ খুব ভালোবাসো। ওয়া তাযারুন আল আখিরা, পক্ষান্তরে তোমরা পরকালকে ছেড়ে দিয়েছো, শাব্দিক অর্থ ছেড়ে দেওয়া, তাযারা ওয়া যারা ইয়াযারু থেকে তাযারুন আল আখিরা। আর অনেকে ভাব অর্থ করেছেন তোমরা পরকালকে উপেক্ষা করেছো, আসলে শাব্দিক অর্থ ছেড়ে দেওয়া, ওয়া তাযারুন আল আখিরা, পরকালের কাজকে ছেড়ে দিয়েছো, নামাজ ছেড়ে দিয়েছো কিন্তু পয়সার দিকে ঠিক আছে, দান খায়রাত করা ছেড়ে দিয়েছো কিন্তু নিজের ভোগ বিলাস ঠিক আছে, দিনে দশ টাকা খেলেও চলে কিন্তু নানা নাস্তাতে দুরিয়ালে চলে, পাঁচ রিয়াল খরচ হচ্ছে নাস্তায়, একা না সাদিক বন্ধু নিয়ে পাঁচ রিয়ালের জায়গায় বিশ রিয়াল খরচ করেছে, কোনো পরোয়া নাই, কিন্তু পাঁচ রিয়াল যদি দান করতে হয় তো তাযারুন আল খায়রা, আখিরাতের ক্ষেত্রে উপেক্ষা না চলবে না, ওখানে নেই। কাল্লা বাল তুহিব্বুনা, নগদ নগদ খুব পছন্দ কিন্তু তোমরা আখিরাতকে উপেক্ষা করে দিয়েছো। আখিরাত সম্পর্কে আল্লাহ পাক বলছেন যে শোনো বান্দারা, সেই দিন কতক চেহারা হবে নাদেরা, তরতাজা, উজ্জ্বল, সজীবিত, ইলা রব্বিহা নাদেরা, এবং তাদের রবের দিকে তারা তাকাতে থাকবে, আল্লাহ পাকের দিদার হাসিল হবে সেই দিন। দিদার ফার্সি শব্দ, কিন্তু আমাদের দেশের মানুষ যেহেতু ফার্সি বুঝতে অভ্যস্ত সেই জন্য আমি মাঝে মাঝে ব্যবহার করি না, আল্লাহ পাক রব্বুল আলমিনের দর্শন হবে, আল্লাহ পাককে দেখবে, আল্লাহ পাককে দেখবে কিয়ামতের দিনে, মুমিনরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে জান্নাত থেকে দেখবে, এবং কেউ সপ্তাহে একদিন দেখবে কোন জান্নাতি, আর এমনও জান্নাতি আছে যারা প্রতিদিন দেখবে। আল্লাহ পাক যেন তাদের মধ্যে আমাদেরকে সামিল করেন, আল্লাহ পাক যেন তার সাক্ষাতের আমাদেরকে তৌফিক দান করেন, তার মতো আমল করার তৌফিক দান করেন, তার রহমত যেন আমাদের নাজিল করেন। অতীতের জীবন মোটামুটি সুখের জীবন ছিল, কিন্তু তার চাইতে যখন সুখের জীবন আসে তার দুনিয়া অতীতের জীবনকে অনেকে ভুলে যায়, ভুলে যান না, ভুলে যাবে নাকি, ওই সব বন্ধু বান্ধব ছিল কিন্তু ওইসব বন্ধু বান্ধবকে ভুলে গেছেন, কারণ ওর চাইতে মানে ভোগ বিলাসের ভালো জীবন পেয়েছেন, নেতৃত্বের জীবন পেয়েছেন, বড় বড় নেতাদের সাথে এখন বন্ধুত্ব, তাহলে ওই ছোট বন্ধুদেরকে, বাল্যকালের বন্ধুদের ভুলে গেছেন। কিন্তু সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত এত, মানে তার সাক্ষাতের নিয়ামত এত বড় নিয়ামত হবে যে জান্নাতের নিয়ামত, আল্লাহ পাকের দিদার, আল্লাহ পাকের চেহারা দেখে ভুলে যাবে মানুষ। ওযুহুন ইয়াউমাইযিন বাসিরা, সেই দিন কতক চেহারা আবার বিবর্ণমূলীন হবে, বাসেরা বিবর্ণমূলীন, যেমন অন্য অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়গুলি উল্লেখ করেছেন। ওযুহুন ইয়াউমাইযিন আলাইহা গাবারা, সেই দিন কতক চেহারা ধুলো ধূসরিত হবে, তার হা কোহা কাতারা, আর বালা মুসিবত তাকে ছেয়ে থাকবে। উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা, এরা কারা? যারা কাফির এবং ফাজের মানে পাপিষ্ঠ যারা, তাদের চেহারা এরকম হবে। তাহলে যেই চেহারাগুলি মলিন হবে, বিবর্ণ হবে, সেগুলি হচ্ছে কাফের ফাসেকদের চেহারা, পাপিষ্ঠ গুনাহগারদের চেহারা, জাহান্নামীদের চেহারা। আল্লাহ পাক রব্বুল যেন সূরা গাশিয়াতে বলেছেন, আল্লাহ তাআলা হাদিসুল গাশিয়া, উজুহু ইয়াউমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, কিছু চেহারা সেদিন লাঞ্ছিত অপদস্থ হবে, অবনমিত হবে, তাসলা নারান হামিয়া, তারা লাঞ্ছিত হবে আর উত্তপ্ত আগুনে তারা দাখিল হবে। ওয়া উজুহু ইয়াউমাইযিন নাইমা, আর কিছু চেহারা হবে নিয়ামতপূর্ণ, আল্লাহর নিয়ামতিপূর্ণ, লিসাইহা রাদিয়া, বড় সন্তুষ্ট তাদের মেহনত কর্মের ও সৎকর্মের উপর, ফি জান্নাতিন আলিয়া, এবং সুউচ্চ জান্নাতে তারা থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তাজুন, সেই দিন যখন ওই চেহারাগুলি মলিন হবে, তাজুন আইয়ুফআলা বিহা ফাকিরা, তার ধারণা বিশ্বাস হয়ে যাবে যে তার সাথে কোমর ভাঙা আচরণ করা হবে। ফাকিরা শাব্দিক অর্থ করতে কি কোমর ভাঙা বললাম, না হলে বড় মুসিবত হবে ভাব অর্থ করে দেওয়া যেতে পারে, কিন্তু ফাকার বলা হয় এই যে মেরুদণ্ডের হাড্ডি আছে, একে বলে আল আমুদ আল ফাকরি, আজকালকার সায়েন্সের ভাষায় এটাকে বলছে আল আমুদ আল ফাকরি, ফাকার, তো এই হাড্ডিটাকে বলা হয়। ওখান থেকে ফাকেরা শব্দ আল্লাহ পাক উল্লেখ করেছেন, মানে কোমর ভেঙে দেওয়া আচরণ করা হবে, এমন আচরণ, এমন শাস্তি দেওয়া হবে যে কোমর ভেঙে দিবে। আল্লাহু আকবার,
এতো বোঝানো হয়েছে কত বড় যে শাস্তি জাহান্নামে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। কাল্লা কোশ্চিন কালেও নাই, তোমাদের ধারণা ভুল, কিয়ামত অবশ্যই হবে হবে, তোমরা এই ভাবিও না যে কিয়ামত হবে না। ইযা বালাগাতিত তারাকি, যখন রূহ পৌঁছিয়ে যাবে আত তারাকি কণ্ঠনালীতে, রূহ যখন এখানে পৌঁছে যাবে, এখন একই বুঝছে না কিয়ামতের কথা, পরকালের কথা, আল্লাহর নিয়ামতের কথা, আল্লাহর আজাবের কথা, এসব বিশ্বাস হচ্ছে না, কিন্তু কণ্ঠনালীতে যখন রূহ পৌঁছে যাবে, ওয়াকিলা, আর সেই সময় আত্মীয় স্বজনরা বলা বলি করবে, কিলা মানে বলা হবে, বলবে কে, মজহুলের সেগা, আত্মীয় স্বজনরা আপন জনরা বলা বলি করবে, মান রা, কেউ ঝাড়ফুঁক করার আছে, কেউ আছে, কেউ ঝাড়ফুঁক করতে পারবে, কেউ রক্ষা করতে পারবে, রাগ শাব্দিক অর্থ রুকিয়া থেকে, রুকিয়া মানে ছোটা ছুটি লেগে যায়, দেখে 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 কোনো ভালো লোককে দেখতো, একটু নেক লোককে দেখতো, কোনো আলেমকে, অমুক আলেমকে নিয়ে আয়তো, অমুককে নিয়ে আয়তো, একটু ঝাড়ফুঁক করে একটু ফুঁক দিক। আল্লাহ বলছেন সেই সময় যখন কণ্ঠনালীতে রূহ পৌঁছে যাবে, আর ওয়াকিল, আর আত্মীয় স্বজন আপন জনরা বলা বলি করে, মান রাক, এখানে সাক্তাজ, এই জন্য মান রাক পড়বেন না, কি পড়বেন, মান রাক, সাক্তাজ, সাক্তা মানে হচ্ছে, হ্যাঁ কাজী সাহেব, সাক্তা মানে কি, ওয়াকফ আর সাক্তায় পার্থক্য কি, ওয়াকফ মানে শ্বাস ছেড়ে দেওয়া, আর শ্বাস মানে দম, দমকে রেখে, দম ছাড়বেন না আপনি, শ্বাস ছাড়বেন না, কিন্তু একটু থামবেন, মান রাখ, কিন্তু শ্বাস ছাড়লাম না, আর মান ছেড়ে দিলাম শ্বাস, ফস করে লিক হয়ে গেল, এই লিক করলে চলবে না, আর মার রাখ পড়ে নেবেন একটা না তাও চলবে না, ওয়াকিল মান রাখ, আর বলা বলি করবে, তার মান রাখ, আছে কেউ ঝাড়ফুঁক করা আছে, দেখো খোঁজ করো, খোঁজ করো, পরেশান হয়ে ছুটাছুটি করছে, ওয়াজান্না আন্নাহুল ফিরাক, আর সেই দিন সে নিশ্চিত হয়ে যাবে, ইয়াকিন তার হয়ে যাবে, বিশ্বাস হয়ে যাবে, আন্নাহুল ফিরাক, এটি হচ্ছে আত্মীয় স্বজন আপনজন ছেলে মেয়ে স্ত্রী থেকে জুদাইয়ের দিন, পৃথক হওয়ার দিন, চলে যেতে হবে, আর উপায় নেই, মমর অবস্থায় বুঝতে পারছে আজাবে ফেরেশতাকে দেখে নিয়েছে, মালাকুল মওত চলে এসেছে, তখন বিশ্বাস হচ্ছে যে হ্যাঁ কিয়ামত হবে, তখন বিশ্বাস হচ্ছে যে চমক দিতে আর উপায় নেই, কিন্তু আর ফিরে আসা যাবে না, ফিরে আসার সময় সে এসেছে, তওবার দরজা বন্ধ হয়ে গেছে, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, এই সময় গিয়ে প্রত্যেক মানুষের তওবার দরজা বন্ধ হয়ে যায়, সংশোধন আর সময় থাকে না, ওয়াল তাফাতি সাক বিসাক, এবং সেই দিন এক পায়ের নলা আর এক পায়ের নলার সাথে মিলে যাবে, জড়িয়ে যাবে, ইলতাফা মানে জড়িয়ে যাওয়া, ইলতাফা মানে জড়িয়ে যাওয়া, ইলতাফা মানে জড়িয়ে যাওয়া, একটা জিনিস আর টেন্সে জড়িয়ে যাওয়াকে ইলতাফা বলা হয়, লাফ, এই জন্য আজকালকার ফাইলকে মালাফ বলছে, বুঝে না, এটা ভাষা আনছেন অনেকে, জানেন না মালাফ মানে কি, ফাইল, কারণ ফাইল জড়িয়ে দিলেন, ফাইল এ মালাফ, লাফ ফাইল মানে জড়িয়ে দেওয়া, ওয়ালতাফাতি সাক বিসাক, পায়ের নালা বা পায়ের গোছা কি হবে, এক পায়ের নালা আর নলা আর এক পায়ের নলার সাথে জড়িয়ে যাবে, জড়িয়ে যাওয়ার অর্থ কি, পা পায়ের সাথে জড়িয়ে গেছে, মানে নিরুপায়, আর কোন উপায় নেই, শেষ, পা নড়াতে পারছে না, মানে মমর অবস্থা, মদ চলে এসেছে, এই মদ চলে আসার অবস্থা কি আল্লাহ পাক এই বাগভঙ্গিমায় প্রকাশ করেছেন, ওয়ালতাফাতি সাক বিসাক, সেই দিন ইয়াকিনা ইলা রব্বিকা ইয়াউমায়িদিন আল-মাসাক, আর কোথায় যাবে, উপায় কি, এখন তোমার রবের দিকে তোমার উদ্দেশ্য, তোমাকে সাকে আসুকো মানে নিয়ে যাওয়া, হাঁকিয়ে নিয়ে যাওয়া, তাড়িয়ে নিয়ে যাওয়া, তোমার রবের দিকে সেই দিন তোমাকে যেতে হবে, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, কিন্তু এই পাপিষ্টরা না বিশ্বাস করে, সাদ্দাকা সাদ্দাকা মানে বিশ্বাস করা, তাসদিক, বিশ্বাসও করেনি, ওয়ালা সাল্লা, আর নামাজও আদায় করেনি, সালাতও কায়েম করেনি, দেখলেন, তাহলে বোঝা গেল যে প্রথম অপরাধ হচ্ছে বিশ্বাস না করা, মানে কুফরি এবং শিরক, আর দুই নম্বর অপরাধ হচ্ছে নামাজ না পড়া, দুই নম্বর অপরাধ খুন করা নয়, দুই নম্বর অপরাধ জেনা করা নয়, দুই নম্বর অপরাধ আমাদের বলে জুয়া খেলা নয়, দুই নম্বর অপরাধ বাবা মার কথা শুন না তা নয়, বাবা মাকে টাকা পাঠে না তা নয়, দুই নম্বর অপরাধ হচ্ছে বেনামাজি হওয়া, শিরক কুফরি পড়ে, বিশ্বাস না করা, আল্লাহকে বিশ্বাস না করা, পরকালকে বিশ্বাস না করা, অথবা একত্বকে বিশ্বাস না করা, যেমন হয়তো মুসলিম, আর মুসলিম মানে বিদাতি ধার্মিক, কিন্তু সে তৌহিদে বিশ্বাসী নাই, কবর মাজার পূজায় বিশ্বাসী, আর টসিম আইসবান্ডারিতে বিশ্বাসী, আজমিরের আজমিরের পূজায় বিশ্বাসী, বাগদাদের ওই গৌসুল আজমের পূজায় বিশ্বাসী, গরিব নামাজে বিশ্বাসী, তৌহিদে বিশ্বাসী নয়, এরাও বিশ্বাসী নয়, এই জন্য মুশরিক কাফের সমান শাস্তির হকদার,
আল্লাহ পাক রব্বুল কি বলছেন যে তারা বিশ্বাসও করত না ওয়ালা সাল্লা আর নামাজও পড়ত না ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা তবে কি করত মিথ্যা মনে করত মিথ্যা প্রতিপন্ন করত ওয়া তাওয়াল্লা আর মুখ ফিরিয়ে নিত বললে মুখ ফিরে না হুজুরদের কথা দের মোল্লাদের কথা হ্যাঁ যাও সময় নেই আমার কাছে চলেন দিনের কথা শুনাস যাও যাও তোমার কাম নাই তুমি যাও মুখ ব্যস্ত মানুষ ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা চলো নামাজ পড়তে যাই আমরা অনেক সময় বলে দেখেছি যদি আরবি ভাষায় বলেছি আরবি ভাষায় বললে একটু হই করে আবার কি জানি সৌদি হইতে পারে আবার আর যদি বাংলায় বলি জান জান আসছি আমাদের সাথে হয়তো একটু জান জান আসছি আর আপনাদের অনেক লোককে বলে জান জান আপনার কাজ আপনি করেন সুবহানাল্লাহ ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা নামাজ পড়েনি বিশ্বাসও করেনি মিথ্যা মনে করেছে আর মুখ ফিরিয়ে নিয়েছে জান জান নিজের কাজ নিজে করে সুম্মা যাহাবা ইলা আহলিহি অতঃপর নিজের পরিবারের কাছে ফিরে যেত নামাজ পড়ল না বিশ্বাস করল না ভালো কাজ করল না ফরজ আদায় করল না আর নিজের পরিবারের কাছে যখন যায় আতামাত্তা বড় দাম্ভিকতার সাথে কথা বলে যখন বসে অফিসার ম্যানেজার দাম্ভিকতার সাথে যখন বাড়িতে ফিরে যায় পরিবারের কাছে যায় কত অহংকারের সাথে দুনিয়ার এই অহংকার সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আউলা লাকা ফাউলা তোমার জন্য দুর্ভোগ ফাউলা অতপর দুর্ভোগ দুর্ভোগের উপর দুর্ভোগ সুম্মা অতপর আবার বলছি আল্লাহ বলছেন আউলা লাকা ফাউলা তোমার জন্য দুর্ভোগ তোমার জন্য দুর্ভোগ আউলা মানে হালাকুন লাকা ধ্বংস ধ্বংস সর্বনাশ তোমার জন্য নামাজ পড়লে না বিশ্বাস করলে না মুখ ফিরিয়ে নিলে দিন শিখলে না আমল করলে না দুর্ভোগ দুর্ভোগ সর্বনাশ তোমাদের জন্য আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা মানুষ কি এই ধারণা করেছে হাসেবা আয়াহসাবু মানে হচ্ছে মানুষ কি এই ধারণা করে আইনুতরাকা সোদা যে তাকে বেকার ছেড়ে দেওয়া হবে এমনিতেই ছেড়ে দেওয়া হবে নিরর্থক ছেড়ে দেওয়া হবে কখন এর দুটি তাফসীর করা হয়েছে না একটি তাফসীর হচ্ছে যে মানুষ কি এই মনে করে যে আল্লাহ পাক সৃষ্টি করে গরু বছরের মতো তাদেরকে দুনিয়া ছেড়ে দিয়েছে লায়ুমারু ওয়ালায়ুনহা কোন আদেশ নিষেধ তাদের জন্য আসেনি এই আদেশ আছে আকিমুসসালাহ ওয়াতুজ যাকাত ওয়ারকাউ মাররাকি নামাজ পড়ো রোজা রাখো যাকাত দাও হজ করো বিরুল ওয়ালিদাইন করো বিল ওয়ালিদাইন ইহসানা মাতা পিতার সেবা করো আত্মীয়দের সাথে সুসম্পর্ক করো মানুষের উপকার করো ইত্যাদি এগুলো আদেশ নিষেধ শরীয়ত আদেশ নিষেধ না করে এমনি আল্লাহ গরু ছাগলের মধ্যে ছেড়ে দিয়েছেন এইরকম ধারণা করে না একটি অর্থ তাহলে দুনিয়ার কথা বলা হয়েছে আর কেউ কেউ বলছেন এটি অর্থ হতে পারে আর কোরআনে কারিমের একাধিক এক আয়াতের একাধিক অর্থ যদি কোনো অসুবিধা না থাকে তাহলে সবগুলি অর্থ ঠিক সেটা হচ্ছে আয়াহসা বলে মানুষকে এই চিন্তা করে ধারণা করে আয়ুতরাকা সোধা তাকে এমনিতে আখেরাতে ছেড়ে দেওয়া হলে নামাজ পড়ে যায়নি বিশ্বাস করেনি আমল করেনি আর ছেড়ে যাও 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 তোমাকে ছেড়িয়ে দিলেন যাও জান্নাতে চলে যাও ছেড়ে দেওয়া হবে বা যাও তোমার জান্নাত নেই জাহান্নাম নেই তুই যখন আমল করনি জান্নাত না জাহান্নাম না এমনি ছেড়ে দিল হবে না হবে না তাই আল্লাহ পাক বলেছেন আয়াহসা বলে ইনসান মানুষ কি ধারণা করে আইন তরাকা সুদা যে তাকে নিরর্থক ছেড়ে দেওয়া হবে মানে দুনিয়াতে ছেড়ে দেওয়া হবে আদেশ নিষেধ কিছু হলো না এবাদত বন্দী করলো না গোনা থেকে বাঁচলো না যে গোনা করলো সেও যেমন যে নেক করলো নেক কাজ করলো সেও তেমন তা হবে না কিয়ামতের দিনেও সেই দিন পার্থক্য হবে আর দুনিয়াতেও আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ নিষেধ দিয়ে পয়দা করেছেন আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ইবাদাতের বন্দেগীর জন্য সৃষ্টি করেছেন আলাম ইয়াকুন নুতফা তারপর আল্লাহ পাক বলছেন যে তোমরা পরকালে সন্দিহান বা পরকালকে অস্বীকার করো অথচ তুমি চিন্তা করো যে তোমাকে আল্লাহ কোথা থেকে সৃষ্টি করেছে আল্লাহ পাক যদি সেখান থেকে তোমাকে টেনে নিয়ে আসতে পারেন সৃষ্টি করতে পারেন তাহলে আবার দ্বিতীয়বার সৃষ্টি করা এমন কোন মুশকিলের কাজ নকল করা কোনো মুশকিল না জাপান তৈরি করেছে তারপরে চায়না তার নকল করেছে কোনো মুশকিল না প্রথম যখন তৈরি হয়েছে সেটা হচ্ছে প্রেরণের বিষয় আল্লাহ পাক রব্বানের প্রথম মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ মিয়াকুন নুতফা আদম আলাইহিস সালামকে বাদ দিয়ে আদম হাওয়া কে বাদ দিয়ে এবং ঈসা আলাইহিস সালামকে বাদ দিয়ে তিনজন ব্যতিক্রম বাকিগুলিকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আল্লাহ মিয়াকুন নুতফা সে কি মানে প্রত্যেক মানুষ মানুষ কি ছিল না নুতফা শুক্রবিন্দু ছিল না মিন মানে ইন ইমনা ইমনা মানে হচ্ছে ইসখলিত যেটা সবেগে বেরিয়ে আসে আর মানে বীর্য ওকে বলা হয় যেটা সবেগে বেরিয়ে আসে ঠান্ডা ঠান্ডা একটু যৌন চাহিদা আসলো আর বেরিয়ে আসলো সেটা নাম বাজিয়ে
আর মানির বৈশিষ্ট্য হচ্ছে যে সবেগে বেরিয়ে আসে স্খলিত লাফ দিয়ে জাম্পিং করে, আর সেটা হচ্ছে ওই নুতফা। বলছে আল্লাহ পাক কি বলছেন, আলাম ইয়াকুন নুতফাতান মিন মানিয়্যিন ইউমনা, ভাব অর্থ করি, সবেগে স্খলিত বীর্যের সে একটি শুক্রো কণা ছিল না বা শুক্রো বিন্দু ছিল না, একটি শুক্রো বিন্দু, বেশি শুক্রো না, সামান্য একটি শুক্রো কণা হয়ে গিয়েছিল মায়ের পেটে। সুম্মা কানা আলাকাতান, তারপরে 40 দিন পরে কি হয়ে গেল, আলাকা, হ্যাঁ, জমাট বাঁধা রক্ত, আলাকা মানে হচ্ছে জমাট বাঁধা চাপা রক্ত। ফাখালাকা, অতপর আল্লাহ পাক সৃষ্টি করলেন, এখানে আল্লাহ পাক সংক্ষেপ করে দিলেন, অন্য আয়াতে রয়েছে আলাকার পরে কি করলেন, ধমুদগাতান, ওই জমাট বাঁধা রক্তকে আল্লাহ পাক রব্বানি কি করলেন, গোস্ত পিণ্ড করলেন, একটা গোস্তের টুকরো হইল, ছোট্ট একটা গোস্তের টুকরো, এই গোস্তের টুকরোতে আল্লাহ পাক রব্বুলান তারপর সুম্মা সাওয়ারনাকুম, ছবি অঙ্কন করলেন মানুষের রূপ, মাথা হাত পা চোখ নাক ইত্যাদি সবকিছু আল্লাহ পাক করলেন। ফাখালাকা, অতপর আল্লাহ সৃষ্টি করলেন, ফাসাওয়া, এবং সুবিন্যস্ত করলেন, কত সুন্দর করে সুবিন্যস্ত করেছেন, যেখানে যেটা সেট করতে হয় কত সুন্দর লাগছে, সামান্য ব্যতিক্রম করে দেন দেখতে কেমন লাগবে, এই নাক এখানে আছে এখানে দেন তো কাজ চলবে, এখানে দিয়ে দেন তো, এখানে একটা নামিয়ে দেন তো নাকটা দেখতে কেমন লাগবে, তাই না, মুখটা এখানে করে দেন তো, আল্লাহু আকবার, পেশাব যে রাস্তা দিয়ে নামছে আজকালকার অপারেশনে পেশাব হচ্ছে না বা পায়খানা হচ্ছে না, পায়খানা রাস্তা দিয়ে তখন ওইখানে কেটে, বেশ কিছু লোক আমি জানি এরকম, এইখান দিয়ে কত পরেশানিতে আছে, আল্লাহু আকবার, কত পরেশানিতে আছে, রাস্তা তো করেছে যান্ত্রিক সভ্যতার যুগে, মেডিকেল সায়েন্সের যুগে রাস্তা করে দিয়েছে পায়খানা ক্লিয়ার করার জন্য, কত পেশান আর কত দুর্গন্ধ আর কত তার অশান্তি, তার পাশে যে জানে তার পাশে রুচির সাথে বসতে চায় না, আল্লাহু আকবার, আল্লাহর কত বড় নিয়ামত। আল্লাহ বলছেন যে ফাখালাকা ফাসাওয়া, আল্লাহ সৃষ্টি করলেন এবং সুবিন্যস্ত করলেন, আমি দেখেছি এই পাঁচটি আঙ্গুলের সাথে সামান্য একটি আঙ্গুল এতদূর পর্যন্ত আছে, একটি আঙ্গুল আছে, তারপর দেখতে ভালো লাগছে নাকি, আঙ্গুল তো বেশি হইল, বেশি হইল তো ভালো লাগছে, হ্যাঁ, এখানে বিদাতিদের শিক্ষা আছে, বিদাতিদের জন্য শিক্ষা আছে, বিদাতিরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেনি তারপরও করবে, ভালো লাগবে, আরে আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন করলেন না, মিলাদুন নবী করলেন না, সবাই বারাত হালুয়া রুটি করলেন না, হ্যাঁ, নামাজ তো পড়লেন না, ইক্তাদায়াত বিহাজাল ইমাম পড়লেন না, আনা ইমামুল লিমান হাজার ওয়া লাম ইহাজার পড়লেন না, সম্মিলিত মোনাজাত করলেন না, আর আপনি করবেন, আর ভালো লাগছে, বিদাতে হাসানা, আল্লাহ পাক এদের বিবেক বুদ্ধি দিকার বুঝার তৌফিক দান করুন। চিন্তা করুন আপনি, একটা সামান্য আঙুল একটু বেড়ে গেছে, এটা যদি ভালো না লাগে তাহলে শরীয়তের এই নতুন নতুন কাজ কি করে ভালো লাগবে, আল্লাহ পাক কি করে ভালোভাবে কবুল করবেন, আল্লাহ পাক এই জন্য করলো বিদাতিন দলালা ও কুল্লু দলালাতিন, কুল্লু বলেছেন, বলেন না যে বাদও, গ্রামার তো জানে মৌলভী সাহেব, যারা বিদাতে মৌলভী সাহেব, যদি হয়তো যে কিছু বিদাতে হাসান আছে তাহলে বাদও বলতেন, কুল্লু বলতেন না, নবী করিম সাহেব প্রত্যেক খুদবার এই বক্তব্য ছিল কুল্লু বলে। তো আল্লাহ পাক বলছেন ফাখালাক ফাসাওয়া, সুবিন্যস্ত করলেন, ফাজাআলা মিনহু যাওজাইন যাকারা ওয়া উনসা, সৃষ্টি হলো, এখন সেক্স সেক্স দিতে হবে, মানে নর না নারী, নর না নারী, তখন আল্লাহ পাক সৃষ্টি করলেন, না এটা নারী করলাম, এটা নর করলাম, এটা ছেলে, এটা মেয়ে, ফাজাআলা মিনহু যাওজাইন যাকারা ওয়াল উনসা, অতঃপর আল্লাহ পাক রব্বুল তা থেকে কি করলেন, জোড়া তৈরি করলেন, জোড়া জোড়া তৈরি করলেন, আর যাকার নর তৈরি করলেন, আর না হলে ওয়াল উনসা নারী তৈরি করলেন, ছেলে না হয় মেয়ে আল্লাহ দিলেন, আলাইসা যালিকা বিকাদির, এই আল্লাহ কি সক্ষম নন যে আল্লাহ নুতফা থেকে বীর্য থেকে ওটাকে রক্তে রূপান্তরিত করলেন, জমাট বাঁধলো, তারপরে সেটা আবার গোস্তের টুকরো হয়ে গেল, গোস্তের টুকরো হয়ে তাতে আবার ছবির মতো হয়ে গেল, অঙ্কন হয়ে গেল, মাথা কোনখানে, পা কোনখানে, হাত কোনখানে, আঙ্গুল ভাগ এসব হইলো, নাক মুখ সব কিছু হলো, এত কিছু হলো, আল্লাহ পাক আবার মগজ ভেতরে দিয়েছেন, মুখ দিয়েছেন, কত কি আল্লাহ পাক দিয়েছেন, এই ভাগ হইলো, এগুলি দিলেন, তিনি কি পুনরায় সৃষ্টি করতে পারবেন না, তাই আল্লাহ জিজ্ঞাসা করছেন, আলাইসা যালিকা বিকাদ, এই আল্লাহ কি সক্ষম নন এ বিষয়ের উপর যে আইয়ুহি আল মওতা, মৃতদেরকে তিনি পুনরায় জীবিত করবেন, অবশ্যই তিনি সক্ষম, মওতা মাইয়্যিতের জামা, মওতা, আলাইসা যালিকা বিকাদিরিন আলা আইয়ুহি আল মওতা, সেই আল্লাহ কি মৃতদের জীবিত পুনরায় জীবিত করার উপর সক্ষম নন, অবশ্যই সক্ষম।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটি হাদিস এই মর্মে শুনাই, যে তাফসীরগুলো হলো তার মধ্যে একটি বিষয় ছিল যে আল্লাহ পাককে জান্নাতে মুমিনরা দেখবে, আল্লাহ পাক যেন আমাদেরকে এই দিদার দান করেন। এই সম্পর্কে দুই একটি হাদিস শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার জিজ্ঞাসা করলেন, বুখারী মুসলিমের হাদিস, আন্না নাসান কালু ইয়া রাসূলুল্লাহ, কিছু সাহাবীরা বললেন, হে আল্লাহ রাসূল, হাল নারা রব্বানা ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিনে কি আমাদের রবকে আমরা দেখতে পাব, আল্লাহকে কি দেখতে পাব, সাক্ষাৎ হবে, ফাকালা, আর কেমন করে বা দেখবো, প্রশ্ন, এত ভিড়, অসংখ্য মানুষ, কেমন করে দেখবো ভিড়ে, নেতাদের বক্তব্যে দেখবেন, নেতাদের বক্তব্যে নেতা দেখার জন্য ছোট বাল্যকালে এই ভিড় ভাড়ে দেখবো রে দেখবো রে, তারপরে দেখতে পেলাম, কিন্তু আফসোস যে ছোট কালে করেছেন করেছেন, কিন্তু এই সাবালক হওয়ার পরে 40 বছর 50 বছর বয়স, তারপরেও পিছনে পিছনে ছুটা, এটা অবিবেকের বিষয় আর নয় পেটের বিষয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, যে হাল তুদারুনা ফি রুয়াতিস শামস ওয়াল কামার, এই সূর্য চন্দ্র দেখতে গিয়ে তোমাদের কি কোনো কষ্ট হচ্ছে? না, অসংখ্য মানুষ দেখছে, সারা দুনিয়ার সমস্ত মানুষই দেখছে, চন্দ্রকে দেখছে, সূর্যকে দেখছে, অথচ সূর্য চন্দ্র আল্লাহ পাকের সৃষ্টি, আল্লাহ পাকের তুলনায় ক্ষুদ্র সৃষ্টি, তা দেখতে যদি কষ্ট না হয়, ভিড় ভাড় না হয়, তাহলে আল্লাহকে দেখতে জান্নাতে কেন ভিড় ভাড় কষ্ট হবে? লাইসা দুনহা সাহাবুন, যখন সূর্য চন্দ্র দেখতে গিয়ে মেঘলা আকাশ না থাকে কোনো অসুবিধা হয় না দেখতে, ফাইন নাকুম, তারপরে বলেন কালুলা কালা ফাইন নাকুম তারাউনা রব্বাকুম কাজালিকা, এইরকমই তোমরা তোমাদের রবকে দেখবে। তারপরে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি হাদিস বর্ণনা করেছেন, নাযার রাসূলুল্লাহ আল কমার লাইলাতুল বাদ, পূর্ণিমার রাতে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের দিকে দেখলেন, আর বলেন ইন্নাকুম তারাউনা রাব্বাকুম, তোমরা অবশ্যই তোমাদের রবকে দেখবে, কামা তারাউনা হাযাল কমার, যেমন এই চাঁদকে তোমরা দেখতে পাচ্ছ এই পূর্ণিমার রাতে। ফাইন ইসতাতাতুম, কিন্তু দেখার জন্য শর্ত হচ্ছে আমল করতে হবে, তাই আমলের দিকে দিক নির্দেশনা দিচ্ছেন, বলছেন ফাইন ইসতাতাতু আল্লা তুগলাবু আলা সালাতিন ক্বাবলা তুলুই শামসে ওয়ালা ক্বাবলা গুরুবিহা ফাফআলু, তাহলে তোমরা যথাসাধ্য করবে কি সূর্য উদয় হওয়ার আগের নামাজ এবং সূর্য অস্ত হওয়ার আগের নামাজ, এই দুই নামাজে তোমরা কোন রকমের গাফিলতি করবে না, এই ক্ষেত্রে তোমরা যেন দুর্বল না হয়ে যাও, কমজোর না হয়ে যাও, যে ফজর উঠতে পারিনি, জোহরে দেড়টা দুটোর সময় খানা খেয়ে শুই, আবার চারটার সময় ডিউটি আছে তাই উঠতে পারি না, তিনটের সময় আজান হয় উঠতে পারি না, এমন যেন না হয়, বুঝছেন, আল্লাহ তুগলাবু, খবরদার, কমজোর হয়ে যেন, দুর্বল হয়ে যেন এই দুই নামাজ আদায় করতে গিয়ে, তাহলে ফাফালু, এই কাজ করিও, আল্লাহ পাককে তাহলে দেখতে পাবে। তা আল্লাহ পাককে দেখার উপায় হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করা, আর বিশেষ করে ফজর নামাজ, কারণ আজকালকার সবচেয়ে বড় ভারী কাজ হচ্ছে ফজর নামাজ আদায় করা, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকের লক্ষণ হচ্ছে যে ফজর নামাজ সবচেয়ে ভারী তাদের জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস সহিহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, যা দাখালা আহলুল জান্নাতে, জান্নাতে যখন জান্নাতে প্রবেশ করবে, ইয়াকুলুল্লাহ তাআলা, আল্লাহ পাক বলেন, তুরিদুনা শাইয়ান আজিদুকুম, আল্লাহ বলবেন তোমাদের কিছু দেব, আর দেব, জান্নাতে চলে গেছে, জান্নাত পেয়ে গেছে, তারপর আল্লাহ বলছেন আরো কিছু দেব তোমাদেরকে, ফায়াকুলুনা, তখন লোকেরা বলবে জান্নাতীরা, আলাম তোবাইয়ুদ ওজুহানা, আল্লাহ আমাদের চেহারাগুলিকে তো তুমি উজ্জ্বল করে দিয়েছো, করো নাকি, আল্লাহ তুমি করে দিয়েছো, আলাম তু খেলনাল জান্নাতা, আল্লাহ আমাদেরকে জান্নাতে কি দাখিল করোনি, জান্নাত দিয়ে দিয়েছো, তোনাজ্জিনা মিনান্নার, জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচিয়ে দিয়েছো, আর কি চাই, কাল ফাই একশিফুল হিজাব, আল্লাহ নূরের পর্দা খুলে দেবেন, পর্দা খুলে দেবেন, ফামা উতু শাইয়ান আহাব্বা ইলাইহিম মিনান নাযরি ইলা রব্বিহিম, সেই সময় আল্লাহকে দেখার চাইতে প্রিয় কোন নিয়ামত আর হবে না তাদের কাছে, উচ্চত বড় নিয়ামত আর কিছু পাইনি আর হবে না, এই জিয়াদা যে তোমাদেরকে আরো কিছু অতিরিক্ত দেব, এই জিয়াদা ফাওয়ের কথায় আল্লাহ পাক রব্বুল একটি আয়াতে উল্লেখ করেছেন, সেটাও আল্লাহ পাককে কিয়ামতে দেখার দলিল, লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা সৎকর্মশীল তাদের জন্য আল হুসনা মানে জান্নাত রয়েছে, ওয়া জিয়াদা আর ফাও রয়েছে, ফাও ফাও বেশি ভালো লাগে, তাই না, ফাও ভালো লাগে না, এক কিলো কিনলেন এক কিলো তো ভালো লাগবে না, কিন্তু ওর উপরে একটা বেগুন উঠে দিল ওটাই ভালো লাগে, ফিরি বেগুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি রিওয়ায়েত আবু দাউদে আছে, মুসা বিন আবি আয়েশা বর্ণনা করেছেন, কানা রাজুলুন ইউসাল্লি ফাওকা বাইতি, একটা লোক, কোন একটা লোক
সাহাবী তার বাড়ির ছাদের উপর নামাজ পড়ত ফাকান ইজা ফারা যখন এই আয়াতে পৌঁছিত আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইউহিয়াল মাউতা শেষ আয়াত এই সূরা সূরা কিয়ামত তখন সে বলল সুবহানাকা বালা কারণ আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন জানো কি বলছেন আলাইসা যালিকা বিকাদিরিন সে আল্লাহ কি মৃতদেরকে জীবিত করতে সক্ষম নন তখন ওই সাহাবী আয়াত সূরা পড়ার পরে বলতেন সুবহানাকা বালা আল্লাহ তুমি পাক পবিত্র এবং অবশ্যই তুমি সক্ষম ফাসালুহু আন যালিকা তাকে লোকেরা জিজ্ঞাসা করলো এমন ভাবে পড়ছেন কেন এটা কেন বলছেন আপনি সূরা শেষ হয়ে গেল তারপর এটা কেন বলছেন ফাকাল বলছে সামিআতুহু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শুনেছি কি শুনেছি এই বলতে শুনেছি সুবহানাকা বালা বেশ কিছু সূরার শেষে অথবা মধ্যখানে যেমন সাব্বিহিস্মা রাব্বিকাল আলার পরে সুবহান রাব্বিয়াল আলা বলা তারপরে সূরা তিন এর শেষে আলাইসাল্লাহু বি আহকামিল হাকিমিন তারপরে বালা ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন এসব বলার হাদিস রয়েছে এই হাদিসগুলি সম্পর্কে বেশ কিছু আলেমাদের মত যে সূরা ফাতিহার আমিন ছাড়া বাকি হাদিসগুলি কেউ কেউ জয়ী বলেছেন বেশ কিছু সনদ থেকে আসার কারণে অনেক আলেম ওলামারা হাসান পর্যন্ত বলেছেন সুতরাং এগুলোর আমল করা যাবে কিন্তু সেই হচ্ছে যে নামাজের মধ্যে না বলে নামাজের বাইরে বলবে নামাজের মধ্যে মাসালায় যেমন ইখতিলাফ রয়েছে কিছু আলেমরা এগুলোকে বা কিছু লোকেরা এগুলোকে প্রমাণিত মনে করে না বা জয়ীফ মনে করে নামাজের মধ্যে যদি বলেন তো ভাববে যে নামাজের মধ্যে কথা বলছে বা এমন কিছু বলছে যেটা প্রমাণ নেই সুতরাং ভাবতে পারে যে লোকটা নামাজ হয়তো হয় না এই জন্য নামাজের বাইরে বলবেন নামাজের বাইরে তেলাওয়াত করলেন সূরাতুল কিয়ামাহ বলেন আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইউহিয়াল মাউতা মানে সুবহানাকা বালা আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন বালা ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন সুবহানা রাব্বিকাল আলা পড়লেন বলেন সুবহান রাব্বিয়াল আলা নামাজের বাইরে ওয়া সাল্লাল্লাহু আলা নাবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন মাঝে মাঝে দোয়া করেন নবী সাল্লাল্লাহু আলাইহি দোয়া করতেন নামাজের মধ্যে যখন জান্নাতের আয়াত আসতো তখন জান্নাত চাইতেন যখন জাহান্নামের আয়াতগুলি আসতো তখন জাহান্নাম থেকে পানা চাইতেন এবং যখন আযাবের আয়াত আসতো আযাব থেকে পানা চাইতেন তসবিহ জিকির করতেন কিন্তু সেগুলি সুন্নত নামাজ ছিল না নফল নামাজ ছিল না ফরজ নামাজ ছিল আর মানে জায়েজ আছে বিশেষ করে একা নামাজ হলে একা ফরজ হলেও জায়েজ আছে কিন্তু হ্যাঁ অবশ্যই আর একটা বিষয় আমাদের ভাই বলছেন যে যখন আমরা পড়লাম যে ওজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা এই আয়াত ছিল এই সূরা সূরাতুল কিয়ামত কিছু চেহারা কি হবে সেই দিন উজ্জ্বল হবে এবং রবের দিকে তাকিয়ে থাকবে তাকাবে তাহলে তাকাবে তখন আল্লাহ পাকের চেহারা আছে না নেই না দুনিয়াতে নেই আর আখেরাতে হয়ে যাবে তাহলে আমাদের দেশে যে বিদাতীদের এই আকীদা বরং বিদাতি আলেমদের আকীদা যে আল্লাহ নিরাকার মানে আকার নেই নিরাকার মানে আল্লাহর আকার নেই তো যারা বলবে আল্লাহর আকার নেই তারা কি অস্বীকার করলো না কোরআন বলছে যে ইলা রাব্বিহা নাযিরা রবের দিকে তাকাতে থাকবে তাহলে তাকাতে থাকবে তাহলে রবের চেহারা আছে তারপর ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা রবের ওয়াজহ চেহারার কথা আল্লাহ পাক কোরআনে কেন উল্লেখ করেছেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহু ওয়াজহের কথা একাধিক আয়াতে আল্লাহ পাক রাব্বুল আলামিন উল্লেখ করেছেন তাহলে আল্লাহ পাকের চেহারা আছে যারা চেহারাকে অস্বীকার করেছে আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে তারা এই বিদাত করে বেরিয়েছে তাদের জন্য আশঙ্কা আছে যদি আল্লাহ পাকের চেহারার প্রতি আল্লাহ পাকের আকারের প্রতি ঈমান না নিয়ে আসে তো হয়তো কাল কিয়ামতে মাহরুম থাকতে পারে এই নিয়ামত থেকে আল্লাহ পাক যেন তাদেরকে হিদায়াত দান করেন আল্লাহ পাকের আকার আছে কিন্তু আকার জানা নেই কেমন আছে এখানে গোমরা তারা হয়েছে যে আকার কি অস্বীকার করে দিয়েছে আকার আছে কিন্তু আকার আল কাইফু মাজহুলুন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যখন জিজ্ঞাসা করা হয় তিনি কি বলেছিলেন ওয়াল কাইফু মাজহুলুন ধরন জানা নেই আল্লাহ পাকের আকার কেমন আল্লাহ পাক আরশে আছেন কেমন করে জানে আল ইসতিওয়া মালুমুন আল্লাহ পাক আরশে আছেন এ কথা জানা সর্বজন বিদিত কিন্তু ওয়াল কাইফু মাজহুলুন কাইফিয়াত কেমন ভাবে আছেন এটা জানা নেই আল্লাহ পাকের হাত আছে কোরআনে কারীম আছে ইয়াদুল্লাহর কথা কিন্তু কেমন জানা নেই যদি কেউ তুলনা করে তাহলে সে গুনাহ করবে সে গোমরা পথভ্রষ্ট হবে যেমন যারা অস্বীকার করেছে তারা পথভ্রষ্ট হয়েছে যারা নিরাকার বলেছে তারা পথভ্রষ্ট আর কেউ যদি তুলনা করে যে আল্লাহর হাত মানুষের মতো অমুকের মতো তমুকের মতো আদমের মতো তাহলে সে গোমরা হবে আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান আমাদের প্রথম প্রশ্ন এক ভাই লিখেছেন যে কোরআন কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন জিনিসের কসম খেয়েছেন এর উদ্দেশ্য কি আল্লাহ পাক রব্বুল বলেছে অবশ্য শুনেছেন কিনা জানি না
আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করেন বিভিন্ন বিষয়ের, কসম করে যে বস্তুটি বলতে চান সেটা হচ্ছে যে সেটাকে শক্ত করার জন্য কসম কেন করে মানুষ, হ্যাঁ সেটাকে অকাট্য ভাবে বলার জন্য, এত উদ্দেশ্য বলা হয়েছে অকাট্য করার জন্য। আর আরেকটি হচ্ছে যেই বিষয়ের কসম আল্লাহ করেছেন সেটার গুরুত্ব দেখানোর জন্য বা জানানোর জন্য, যে কেয়ামতের বিষয় গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ পাক অল ফজরে ফজরের কসম করেছে, মানে ফজরের নামাজ বা ফজরের সময় এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বরকতের সময়, অল আসরে আসরের সময় হচ্ছে বরকতের সময়, আসরের নামাজ গুরুত্বপূর্ণ নামাজ, এইভাবে আল্লাহ পাক অল আসরের কসম করেছেন, অল ফজরের কসম করেছেন। রাত দিন, রাত দিন গুরুত্বপূর্ণ আল্লাহ পাকের নিয়ামত, এই রাত দিনের মাধ্যমে আমাদের আয়ু কেটে যাচ্ছে, এই রাত দিনগুলোকে যদি আমরা ভালো কাজে লাগাই তাহলে দুনিয়া দিন সব ক্ষেত্রে আমরা উন্নতি করতে পারব। আর যদি রাত দিন আমরা এমনি পার করে দিই নেক কাজে ভালো কাজে এলম আমলের কাজে না লাগাই তাহলে সময়কে নষ্ট করে দিয়ে জাহান্নামে চলে যেতে হবে পাপ করে গেলে। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সৃষ্টির কসম করেছেন সেই বিষয়গুলি বা সেই বস্তুগুলি গুরুত্ব দেখানোর জন্য। যারা রেশমি কাপড় পরিধান করবে এবং জানা করবে তারা যদি তওবা করে আল্লাহর কাছে খালেস ভাবে ফিরে যায় এবং জান্নাতে প্রবেশ করে তাহলে কি তারা এই নিয়ামত থেকে বঞ্চিত থাকবে? প্রশ্ন শুনলেন হয়তো, আবার বলছি, প্রশ্ন হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হাদিস আছে, মান লাবিসাল হারিরা ফিদ্দুনিয়া লাম ইয়ালবাসাল আখিরা, কেউ যদি রেশম দুনিয়াতে পরে তাহলে আখিরাতে জান্নাতে রেশম পাবে না। এর দুটি অর্থ, এক হচ্ছে জান্নাতে যাবে না, কিন্তু একজন নামাজি যদি হয় আর তৌহিদের বিশ্বাসী হয়, মুয়াহিদ মানুষ হয়, মুশরিক না হয় তাহলে তো রেশমের জন্য চিরকাল জাহান্নাম নয়, রেশমের পাপ কবিরা গোনা কিন্তু চিরকাল জাহান্নাম নয়, তাহলে কি বলতে হবে? প্রথম কথা, জাহান্নামে যাবে রেশমের কাপড় হারাম পরার জন্য, শাস্তি ভোগ করার জন্য। শাস্তি ভোগ করে সে মুসলিম নামাজি তৌহিদ বিশ্বাসী, সুতরাং সে জান্নাতে ফিরে আসবে কিন্তু রেশমের নিয়ামত থেকে বঞ্চিত, আল্লাহ রেশমের কাপড় দেবেন না। লেবাসুহুম ফিহা হারির, এই যে বলা হয়েছে জান্নাতে, জান্নাতে তো লেবাস হবে হারির রেশম, সে রেশম থেকে আল্লাহ মরুক মরলে কিছু দেবেন আল্লাহ। ওইরকমই আল্লাহ পাক রব্বুল এই হাদিসে এতে বলা যেতে পারে যারা দুনিয়াতে হারাম ভোগ করবে জানা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন হুর থেকে মাহরুম রাখবেন তাদেরকে, যেমন মদ থেকে আল্লাহ পাক মাহরুম রাখবেন কারণ দুনিয়াতে সে মদ খেয়েছে। যদিও জান্নাতে যায় নামাজি হয় আর মুয়াহিদ মানুষ হয় মুশরিক না হয়, জান্নাতে গেলেও এসব নিয়ামত থেকে যেই পাপগুলি করেছে ওই সব নিয়ামত থেকে মাহরুম থাকবে। হ্যাঁ স্বর্ণ, এরকম স্বর্ণ পুরুষের জন্য স্বর্ণের চেন ব্যবহার করা, স্বর্ণের আংটি ব্যবহার করা আল্লাহর এই নিয়ামত থেকে বলা হয়েছে। তাদের ওয়াহুল্লু আসাবিরা মিন ফিদ্দা, একটা আছে যে চাঁদির তাদেরকে কঙ্কন পরানো হবে, আর এক আয়াত হাদিস না আয়াত আয়াতে আছে যে চাঁদির কঙ্কন পরানো হবে, আর এক আয়াতে আছে যে তাদেরকে মিন যাহাবি ওয়া ফিদ্দা, যাহাব স্বর্ণের কঙ্কন দেওয়া হবে। দুনিয়াতে পুরুষ মানুষ যদি কঙ্কন পরে তাহলে ভালো লাগবে না, জান্নাতে সুন্দর লাগবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়ামত দান করবেন। এবং জান্নাতের নিয়ামত দুনিয়ার বালার মতো আর কঙ্কনের মতো নয়, হ্যাঁ নাম শুধু থাকবে, তওবা করে আল্লাহর কাছে, এই গায়বের কথা কোন মানুষের বলা মুশকিল। আল্লাহ পাক রব্বুল তওবা করার পরে হইতে পারে যে ওই নিয়ামত থেকে মাহরুম হবে, জান্নাত দিবেন, হয়তো আজাব দিবেন না জাহান্নামে, যে শাস্তি কাবিরা গুনার জন্য জাহান্নামে যে সে জাহান্নাম থেকে রক্ষা পেয়ে গেল কিন্তু হয়তো এই নিয়ামত থেকে মাহরুম থাকতে পারে। সূর্য আর চন্দ্রকে শাস্তি দেওয়ার জন্য নয়, বরং যারা সূর্য চন্দ্রের পূজা করেছে ওই পুতুলগুলি প্রতিমাগুলি মাটির, হ্যাঁ আর পাথরের, এগুলিকে আবার কি শাস্তি হবে? কিন্তু এগুলিকে আল্লাহ নিক্ষেপ করবে যাতে করে এই সবের যারা পূজা করেছে তাদেরকে লাঞ্ছিত অপদস্থ করা হয়, আরো যে আমরা তো জ্বলছি আমাদের আগে আমাদের দেবী দেবতা গেল জাহান্নাম, আমাদের দেবী দেবতা জাহান্নামে গেল। জি প্রাণ নেই, একবার লিখেছেন যে রাষ্ট্রের কর প্রদান করলে তাহলে কি জাকাত দিতে হবে? কি বলছেন? রাষ্ট্রের কর যে দিতে হয়, হ্যাঁ রাষ্ট্রের ট্যাক্স দিবেন সেই জন্য জাকাত দিবেন না, ট্যাক্স নেওয়া দেওয়া হারাম, কিন্তু আমাদেরকে বাধ্য করা হয়েছে যে ট্যাক্স যারা নেই তাদেরকে বড় জালেম হাদিসে বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জেনাকারিনী তওবা করেছিল, এত খালেস অন্তর থেকে তওবা করেছিল যে নবী বলে যে লাকাত তাওবা তাওবাতান, এমন সুন্দর তওবা করেছে
যে এই তওবা যদি কোন ট্যাক্স গ্রহণকারীকে দিয়ে দেওয়া হইতো তো আল্লাহ মাফ করে দিত তাকে, তাহলে বোঝা গেল যে জেনার চাইতে কম বড় গুনাহ না, ওর চাইতে বড় গুনাহ হচ্ছে এই ট্যাক্স নেওয়া, মানুষের উপরে জুলুম শোষণ চুষে নেওয়া, এর ট্যাক্স ওর ট্যাক্স, এই যে ট্যাক্স ইনকাম ট্যাক্স, আমার টাকা আমি ইনকাম করে আল্লাহ পাক আমাকে হালাল রুজি দিয়েছে, ট্যাক্স নেওয়ার কি আছে তোমার, ইনকাম ট্যাক্স, এই ট্যাক্স ওই ট্যাক্স, কমার্শিয়াল ট্যাক্স, ট্যাক্স জায়েজ না, এগুলো জুলুম শাসকদের পক্ষ থেকে। জি হ্যাঁ জি জি, সব হারাম, এগুলো ট্যাক্স নেওয়া হারাম সরকারদের। আর জাকাত হচ্ছে ইবাদত, সেটা আপনাকে জালেমরা বাধ্য করছে সেজন্য দিচ্ছেন, কিন্তু জাকাত আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আর গরিব মুসলিম উম্মতের অভাব দূর করার জন্য, গরিবের হক আদায় করার জন্য আপনি দিচ্ছেন, ইবাদত স্বরূপ। আপনি ট্যাক্স কি ইবাদত হিসেবে দিচ্ছেন? আপনি কি মনে করেন আল্লাহ জাকাত কে ট্যাক্স লাগিয়েছেন আপনার উপর নাকি? আল্লাহ মানুষকে নাপাক বীর্য দিয়ে সৃষ্টি করেছে, যারা বলবে ওদের জিজ্ঞাসা করে একটি আয়াত চাই, নাপাক শব্দ নাজিস শব্দ, আল্লাহ নাজিস বলেছেন, নিম্নায়ন মহীন বলেছেন, তুচ্ছ পানি, ঘৃণিত পানি, ঘৃণিত পানি, যেমন কাঁচপোটা ঘৃণা লাগে ওইরকম ঘৃণিত, কিন্তু কাঁচপোটা নাপাক বলবে কি বলতে পারবে যে কাঁচপোটা পোটা পড়েছে নাপাক? তাই যদি হয় তাহলে এই করলে না, যদি পড়ার জন্য সর্দি লেগে যদি থাকে, বিশেষ করে অ্যালার্জি থাকে নামাজ, তাতে নামাজই হবে না, মুশকিল হয় না, কাঁচপোটা নাপাক নাই কিন্তু নোংরা লাগে, খারাপ লাগে, ঘৃণা লাগে, তো ওই রকমই হচ্ছে ঘৃণিত, নিম্মাহীন মহীন আল্লাহ বলেছেন, নিম্মাহীন নাজিস বলেননি। জি হায়েজ মহিলা, হায়েজ এবং নেফাস অবস্থায় তাদের নামাজ আল্লাহ মাফ করে দিয়েছেন, নামাজ মাফ করে দিয়েছেন, আর রোজা থাকলে, রোজা যদি ফরজ রোজা হয় তাহলে অন্য সময় কাজা করবে, তখনকার মতো স্থগিত মাফ, পরে কাজা করবে, আর বাকি জিকির আজকার করবে, কোরআন তেলাওয়াত করবে না, কোরআন তেলাওয়াত করবে না, স্পর্শ করবে না এবং তেলাওয়াতও করবে না। হ্যাঁ, কোরআনে দোয়া, দোয়ার উদ্দেশ্যে করতে পারে দোয়া, যে কোনো দোয়া করবে, কোরআনে দোয়া করবে, হাদিসে দোয়া করবে, দোয়া করবে, জিকির আজকার করবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করবে, ইত্যাদি করবে। যে ইসলামিক কিতাব পড়বে, ইসলামিক কিতাব পড়তে কোনো দোষ নেই, এমনকি কোরআন তফসির পড়তে পারে, তফসির কোরআন নয়, মুসহাফ স্পর্শ করবে না এবং কোরআন তেলাওয়াত করবে না। হ্যাঁ, ঝাড়ফুঁক দোয়া, ঝাড়ফুঁক করা দম করা হচ্ছে এক ধরনের দোয়া, দোয়া পড়লেন দোয়া আসলে তো ওইভাবে পড়া যাবে। যে আরেকটি প্রশ্ন এক ভাই করেছেন যে আহলে হাদিস হলে কি আমিন জোরে বলতে হবে এবং হাত উত্তোলন করতে হবে? যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সহি হাদিসের অনুসারী, যারা যারা নিঃশর্তে কোনো শর্ত না লাগিয়ে আল্লাহ রসুলকে মানতে চায় তাদেরকে জোরে আমিন বলতে হবে। আর যদি কেউ শর্ত লাগায় যান না, অমুক যদি পাস করিয়ে থাকেন, অনুমোদন দিয়ে থাকেন, তাহলে মানলাম, না হলে মানলাম না, এই পথটি বিপজ্জনক পথ। মজহাবি গোড়ামি আর সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পেলে আমি মানব, প্রমাণ হইতে হবে, প্রমাণ হয়ে গেলে মেনে নেব, এই দুটোতে এই পার্থক্য আপনাকে একটি শব্দ বুঝাইলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন করো, আপনি বললেন না, নবী বলেছেন করো, কিন্তু ঠিক আছে আমার ইমাম যদি পাশ করিয়ে থাকেন তাহলে মানব, কি আপনার ইমানের অবস্থা কি হইতে পারে আপনি চিন্তা করেন? নবীর চাইতে ছোট ক্ষুদ্র ব্যক্তি, তার কাছে ওয়াহিও আসেনি, সে ভুল থেকে মুক্ত নয়, আর শর্ত লাগিয়ে দিলেন যে যদি আমার ইমাম ইমাম শাফি বা ইমাম মালিক বা ইমাম বুখারী বা ইমাম আবু হানিফা যদি মেনে থাকেন তাহলে মানলাম, না হলে মানলাম, তার নবীকে মানলেন আপনি? কখনো নবীকে মানলেন না আপনি। লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের আগে বাড়াইও না, বাড়িয়ে দিলেন আপনি আল্লাহ রাসূলের আগে, আপনি রাসূলের আগে বাড়িয়ে দিলেন, না না না, অনুমোদন যে পাস করাচ্ছে। দেখেন, ছোট 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 নেতা যদি কোনো হুকুম করে তাহলে বড়র কাছে পাস করাইতে হয়। হ্যাঁ, তাহলে ইমাম আবু হানিফা যদি কোনো কিছু বলে থাকেন তাহলে বলবো হ্যাঁ নবীর অনুমোদন লাগবে, হাদিসে থাকলে মানবো, না আপনি মানলো না। যেমন আমি যদি কোনো হুকুম করি অফিসিয়াল ইসলামিক সেন্টারের ব্যাপারে, তাহলে আমার উপরে যেহেতু ডাইরেক্টর আছে সেজন্য আমার কথার আবার অনুমোদন লাগবে, আমি 100টা সিডিউল লিখে দিলাম, তাহলে কি করতে হবে? পাস করে যাবে গিয়ে ডাইরেক্টরের কাছে, ঠিক না? কিন্তু ডাইরেক্টর যদি লিখে দেয় না 1000 সিডি, আমার কাছে এসে আবার পাস করে দেওয়া নাকি? বুঝতে পারছেন? তাহলে যারা মজহাবি গোড়ামি করেছে তারা এই ভ্রষ্টতায় আছে, নবী করিম ইসলামের সহি হাদিস থাকা সত্ত্বেও তারা কি করছে, না আবু হানিফা নেননি আমি নিব না, আবু হানিফা করেনি করবো না, এমন শাফি করেনি করবো না, এমন মালিক করেনি করবো না, ইমাম আহমদ করেনি করবো না, এই চরম গুমরাহি যদি এরকম করে তাহলে স্পষ্ট হওয়ার পরে। সে জানে না মাজুর, একটা লোক জানে না সুন্নত, জানে না যেটার উপরে করছে আমল করছে আল্লাহ হয়তো মাফ করবে, কিন্তু জানার পরেও যে ছেড়ে দিল তার ইমানের আশঙ্কা আছে। আর এর উল্টা এর বিপরীত,
ইমাম শাফি বলেছেন, হ্যাঁ বলেছেন, কিন্তু আমাকে দেখতে হবে, যদি দেখার মতো ক্ষমতা থাকে অথবা যে ভালো আলেম দেখতে পারে তার মাধ্যমে আমাকে দেখতে হবে যে রাসূলুল্লাহ এর অনুমোদন দিয়েছেন কি না। মিলাদ করছে আমাদের আলেম, অমুক আলেম এত বড় আলেম করছে, তো এত বড় আলেমের এই মিলাদ করার অনুমোদন লাগবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। টাকা যদি প্রিন্ট করে নিয়ে আসেন খুব সুন্দর, 500 টাকা নোট সৌদি আরবের টাচ্চিতে সুন্দর করে নিয়ে আসেন, চলবে টাকা না সরকারের অনুমোদন লাগবে? সৌদি সরকার যদি ছাপিয়ে দেয় টাকা ঠিক আছে তাহলে, কিন্তু আপনি যদি ওর চাইতে ভালো প্রিন্টের টাকা নিয়ে আসেন চলবে না, জাল। ওই রকমই বিদাত জালিয়াত, যারা হাদিস বাদ দিয়ে নবীর তরিকা বাদ দিয়ে অন্য তরিকা চলেছে তারা এই জালিয়াতে পড়ে গেছে। আল্লাহ পাক যেন বুঝার এবং আমল করার তৌফিক দান করে। আশা করি এই কথাটি বুঝার চেষ্টা করবেন। আমার অনুমোদন নিতে হবে বড়র কাছে, আর বড় হচ্ছেন আল্লাহর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছ থেকে অনুমোদন নিতে হবে। আর এই নয় হাদিস আছে না না তো আমাদের মজহাবে আছে কিনা দেখতে হবে। আশ্চর্য কথা, বুখারীর ভূমিকাতে লিখে রেখেছেন ওই সাহেব, না আমার বলে আর কিছু মানে কষ্ট দিতে চাই না কোনো ভাই, কেন অনেক নতুন ভাই আছে কষ্ট পেয়ে যাবেন। তো অনেকবারই বলা হয়েছে, বলছি যে যদি কোনো হাদিস লিখছে লিখছে ওই সাহেব যে বুখারীর অনুবাদ করছে, বুখারীর খিদমত করছে না বুখারীর বিরোধিতা করছে, কোনো হাদিস যদি মজহাবের খেলাফ পান তাহলে মজহাবের ফেকার কিতাবের সাহায্য নিয়ে নেবেন, মানে মজহাবের কাছে অনুমোদন নিয়ে নেবেন হাদিসটা, যে পাশ করালে না করালে না তোমার নবীর হাদিসকে। আশ্চর্য কথা, ইমান নিয়ে যাওয়া আসার কথা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ হিদায়াত করেছে আলহামদুলিল্লাহ। আমি আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এসব বিপদ থেকে মুক্ত রেখেছেন, ইমানের হেফাজত করেছেন। টাকা পয়সার হেফাজত বড় কথা নেই, কিন্তু আমার ইমানের হেফাজত হচ্ছে আমি নবীর তরিকায় আছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আর কিছু দেখান না। ওয়াসাল্লিমু তাসলিমা, কোরআন আয়াত তো তেলাওয়াত করছেন আমল করছেন। ফালা রাব্বিকা লা ইউমিনুন, মুমিন হইতে পারবে না, কসম করে বলছি, রব নিজে নিজের কসম করেছেন, এখানে আল্লাহ নিজের কসম করেছেন। ফালা রাব্বিকা, তাহলে লা উকসিমু পড়লেন এখানে, লা রাব্বিকা তোমার রবের কসম করে আল্লাহ নিজের জাতের কসম করে বলছেন, লা ইউমিনুন মুমিন হইতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের মতদ্বন্দ্বের বিষয়ে তোমাকে হাকিম না না বানিয়ে নেবে হে নবী। তাহলে কাকে হাকিম না বানাইতে হবে, কার কাছ থেকে অনুমোদন নিতে হবে? রাসূলুল্লাহর কাছে। তারপরে কয়েকটি কথা আল্লাহ বলেছেন, হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা, তারপরে মনে যাতে করে কোন রকমের সংকীর্ণতা না আসে আপনার ফয়সালা আপনার সিদ্ধান্তের উপর। আরে আমি জোরে বলবো কি কি বলবে না বলবে, সূরা ফাতিহা পড়বো, আগেরটা করছিলাম ছেড়ে দেবো, না ওই তো করছিলাম ছাড়বো, না কি করবো, কোন যেন সংকোচ না আসে। নবীর ফয়সালা, নবীর ফয়সালা মানো, আর কোন রকম সংকীর্ণতা নিয়ে আসবেন না মনে। অনেক সময় মালিকের কথা আমরা মানি কিন্তু মনে পছন্দ না, তারপরে করি কাজটা, তাই না? ওই রকম যদি কেউ করে যে না চললাম করলাম কিন্তু ভালো লাগছে না তাহলে চলবে না। ওয়াসাল্লিমু তাসলিমা, শেষখানে সির নত করে মেনে নেবে বিনা কোনো অজুহাতে, কি অজুহাত কি হেকমত কেন এটা জোরে কেন এটা আবার এরকম কেন, এসব নয়। ওয়াসাল্লিমু তাসলিমা, সির নত করে মেনে নেবে, এই তিনটি শর্ত খেয়াল রাখবে যে নবী সাল্লামকে এভাবে মানতে হবে। আর যখন যেখানে যেমন তেমন এখানে করে ওই বিদাতি মোল্লাগুলি মসজিদে আর রুকুর পরেও বুকে হাত বেঁধে নিচ্ছে, আর দেশে গিয়ে ও আর হাতও উঠাচ্ছে, সবই করছে, আর ওখানে গেলে এখানে কত রকমের কি করছে, আর দেশে গেলে আবার উল্টো চলে গেল। না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলাম, শর্ত লাগিয়ে রেখেছে অন্য কিছু, নবীর কথা মানতে হলে একটা শর্ত আছে, যে শর্তের কথা ওই বুখারী আর বুখারীর বিরোধিতা করার জন্য বুখারীর অনুবাদ করেছে অনুবাদ। দেখুন জি, আরেক ভাই লিখেছেন যে সূরা ফাতিহা কি সর্বাবস্থায় আমাদেরকে পড়তে হবে, যদি তাই হয় তাহলে পড়ার সময় কখন? সূরা ফাতিহা সতর্কতা হচ্ছে সর্বাবস্থায় পড়তে হবে, সর্বাবস্থায় পড়তে হবে, ইমাম হোক মুক্তাদি হোক একাকী নামাজি হোক, সর্বাবস্থার এই তিনটে দিক হইল। আর আস্তে নামাজ হোক জোরে নামাজ হোক, ফরজ নামাজ হোক সুন্নত নামাজ হোক নফল নামাজ হোক, রাতের হোক দিনের হোক সর্বাবস্থায় পড়তে হবে। কমের পক্ষে আপনাদেরকে বলছি যে মজহাবি গোড়ামি ছেড়ে সিল্লি নামাজ যেখানে শুনছেন না কখন পড়তে হবে প্রশ্ন, তার আগে এটা সংশোধন করেছেন, জোহরে পড়েন আসরে পড়েন মজহাবি গোড়ামি ছেড়েছেন, মাগরিবের তৃতীয় রাকাতে পড়েন, এশার তৃতীয় চতুর্থ রাকাতে পড়েন, পড়েন না কেন? বাকি থাকে কয় রাকাত জাহরি নামাজ? জাহরি নামাজ মাত্র মাত্র ছয় রাকাত, মাগরিবের দুই রাকাত, এশায় দুই রাকাত, ফজরে দুই রাকাত, ছয় রাকাত। তাহলে সতেরোর মধ্যে ছয় রাকাতে আপনার মানে দ্বিধাদ্বন্দ্ব যে শুনবো না পড়বো, আর বাকি
11 রাকাতে কি করেন আপনি 11 রাকাতে যদি সূরা ফাতিহা পড়তেন তো আল্লাহ হয়তো maaf করে দিত কিন্তু না আপনি সূরা ফাতিহার শত্রু আর উল্টো যে ওদেরকে বলে উর্দু ভাষায় একটা কথা আছে বিদাতীদের যে ওয়াহাবি মারদুদ লাফা কি বলছে ওয়াহাবি মারদুদ লা না ফাতিহা না দুরুদ মানে ওয়াহাবি যাদেরকে বলে তারা ওরা ফাতিহা পড়ে না আর ওরা দুরুদ পড়ে না এর উত্তর আমি দিয়েছি মনে আছে ওরাই পড়ে না বরং রামাতিন বেদায়ে হন সালাত আরবিতে একটা প্রবাদ যে নিজের রোগ অন্যের উপর চাপিয়ে দিল এই রোগ তো তোমাদের মধ্যে যে মারদুদ মারদুদ মারদুদের কাজ তোমরা করেছো কি সূরা ফাতিহা পড়েন না এরা যোহর পড়েন না আসর পড়েন না মাগরিব পড়েন না ঈশা পড়েন না ফজর সূরা ফাতিহাই পড়েন না মুক্তিকে বলি পড়েই না গেল ফাতিহা তাদের আর দুরুদ দুরুদ পড়া তাদের কাছে সুন্নত তাদের মাযহাবের কিতাব পড়েন দুরুদ পড়া তাদের কাছে সুন্নত আর যাদেরকে ওয়াহাবি বলা হচ্ছে কোরআন সুন্নাহর অনুসারী তাদের কাছে দুরুদ পড়া নামাজের রুকু যদি কেউ দুরুদ না পড়ে আত্তাহাত পড়লে দুরুদ পড়লে নামাজ হবে না আর ওদের কাছে আত্তাহাত পড়াও ফরজ নয় আর দুরুদ পড়া তো সুন্নত এই অবস্থা আত্তাহাত সমান বসলি হলো কিছুক্ষণ একটু বসে আর তারপর সালাম ফিরাও তাদের কাছে ফরজ না আর বাকি যাচ্ছে না ওটুকু থাক জি ওটুকু তাদের কিতাবে আছে জি ফিকার কিতাবে আছে জেহরি কেরাতে যদি পড়েন তখন পড়বেন গাইরে মাকদুব আলাইহ রাদিয়াল্লাহু যখন হয়ে গেল তারপর আপনি পড়তে শুরু করে দেন সময় দিক আর নাই দিক তারপর পড়তে শুরু করে দেন পড়ে নেন এটা হচ্ছে সতর্কতা যদি এই ক্ষেত্রে যে ইখতিলাফ আছে যে জেহরি কেরাতে পড়ব না সময় শোনাটা যথেষ্ট হবে ইখতিলাফ দুই দিক থেকে দলিল খুব মজবুত আছে মানে এমন নয় যে জোহরে যারা পড়েন না তাদের দলিল খুব কমজোর যারা ওই সিরি নামাজে যখন ইমাম নিজের মনে মনে পড়ছে তখন যারা পড়ে না তাদের দলিল খুব কমজোর কিন্তু যারা বলছে যে শোনার সময় যখন শুনতে পাচ্ছি তখন আমাদের দেশে শুনে বা কথা মাইকে তো নামাজ হয় না দেশে মাইকে নামাজ হয় না তাহলে যে জেহরি নামাজগুলো আছে সেগুলো দ্বিতীয় কথা থেকে শুনে না ঠিক না জেহরি নামাজে মাগরিবের নামাজে এশার নামাজে ফজর নামাজে ওই দুই দুই প্রথম রাকাত গুলিতে দ্বিতীয় তৃতীয় রাকাত থেকে ইমামের সূরা ফাতিহা শুনে না তাহলে পড়তে পড়তে হবে না হবে না এখানে পড়তে হবে শুনে না যদি ইমাম আহমদ আর ইমাম মালিকের যে মতটি মাঝারি মত যে না যখন শুনবে জোরে শুনবে তখন পড়বে না এই মতো যদি চলেন এই ক্ষেত্রে দ্বিতীয় তৃতীয় কাতারে থাকলে পড়তে হয় কারণ মাইকের অবস্থা না দেশে শোনা যায় না কিছু যাই হোক ইমামদের কথা শ্রদ্ধার সাথে সামনে রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামদের কথা পড়তে হবে কিন্তু আমল করার জন্য না যে একটা ইমামকে ধরে নিব বাস ইমামরা তারা মানুষ ছিলেন আলেম ছিলেন বড় আলেম হইলে ওর নাম ইমাম আজকাল জানে শেখ ইবনে বাজ কি ইমাম আব্দুল্লাহ ইবনে বাজ বলা হচ্ছে বড় আলেম মানে ইমাম ইমাম মোহাম্মদ বিন সালেহ ওসাইমে বলা হচ্ছে নাসিরুদ্দিন আলবানী কি ইমাম নাসিরুদ্দিন আলবানী বলা হচ্ছে যেমন ইমাম তিমিজ ইমাম বুখারী ইমাম আবু দাউদ নাসাঈ তিমিজ ইমাম ইমাম বড় আলেম হইলেই তাকে ইমাম বলা হয়েছে যেমন বাংলাদেশে আল্লামা হ্যাঁ যাকে বড় আলেম মনে করে আল্লামা টাইটেল দিয়ে দিল যদি আসলে বড় নয় বড় কিনা সেটা বোঝা যাবে আর যে বুঝতে পারে তার কাছে না গিয়ে বোঝা যাবে আরেকটি প্রশ্ন হচ্ছে একবার প্রশ্ন করেছেন স্ত্রী যদি আগ্রহের সাথে এবং ইচ্ছায় তার মাসিক অবস্থায় সহবাস করতে বলে তাহলে কি প্রশ্ন এক লোকের যে স্ত্রী যদি ইচ্ছায় মাসিক অবস্থায় সহবাস করতে বলে তো সহবাস করা যাবে আপনাকে জিজ্ঞাসা করছি যে মাসিক অবস্থায় সহবাস করা হালাল না হারাম হারাম তাই না খুন করা হালাল না হারাম কেউ যদি বলে যে ভাই আমি নিজেকে মানে আত্মহত্যা করার ইচ্ছা হচ্ছে কিন্তু আমি নিজেকে মরতে পারি না ফাঁসিতে চড়তে পারি না ভয় লাগছে তাহলে তুমি মেরে দাও তোমাকে চলবে আসতে যে বলছেন না মানে সন্দেহ আছে তাই মনে হচ্ছে একটা লোক মানে আর থাকতে চায় না দুনিয়া থাকতে চায় না বালা মুসিবত যে কোনো কারণে আত্মহত্যা করতে চায় কিন্তু নিজেকে মারতে পারে না বলছে ভাই আমি হাঁটবো রাস্তায় তুমি দিবে আমি রোড দিয়ে হাঁটবো একটু অচেত তুমি গাড়ি দিবে ধাক্কা আমাকে মেরে দিবে করবে না তুমি কারণ হারাম মনে করছেন তাহলে বোঝা গেল যে হারামের ক্ষেত্রে আল্লাহর নাফরমানি করে রসুলের নাফরমানি করে কার আনুগত্য করা যায় না এই হাদিস বারবার শুনিয়েছে তারপরে জানেন এই প্রশ্ন হয়তো নতুন কোনো ভাই করেছে কতবার এই হাদিস শুনেছে লা তাআতালি মাখলুকিন ফিমাসিতুল খালিক সৃষ্টির নাফরমানি বিরুদ্ধাচরণ করে কোন সৃষ্টির আনুগত্য চলে না এই জন্য যতই বড় ইমাম হোক না কেন আল্লাহ রসুলের নাফরমানি করে তার কথা মানা যাবে না কেউ যদি বলে সূরা ফাতিহা পড়িও না আর নবী বলছেন সূরা ফাতিহা ছাড় নামাজ তাহলে কার কথা মানবেন কারণ আল্লাহ এবং রসুল নাফরমানি করা যাবে না
ইমামের সুরত দাপন জায়গায় ঠিক আছে, আমার সুরত আপনার কাছে যতটুকু আছে ঠিক আছে, কিন্তু আমার যেই ফতোয়া আমি মানুষ, আমার যেই ফতোয়া ভুল কালকে প্রমাণিত হয়েছে, তারপর বলুন না 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 শাইখের আমি এতদিনের সাগরিদ, দশ বছরে ছাড়ি চলবে, হারাম হারাম আপনার জন্য। আর এই কথা ইমাম আহমদ বলেছেন হারাম হারাম, বরং ইমাম আবু হানিফার কথা এটি আরো শুন, হারাম মান লা ইয়ারিফ দলিলি আন ইফতিয়া বিকালামি, যে আমার দলিল জানে না তার জন্য আমার কথার ভিত্তিতে ফতোয়া দেওয়া হারাম। শুধু আমি বলেছি সেই জন্য ফতোয়া দিয়ে দিই, ইমাম আহমদ বলেছে সেই জন্য ফতোয়া, তারপরে এত গোড়ামি কেন? ইমাম আইম্মায়ে কেরাম তারা সহি আকীদার লোক ছিলেন, আইম্মায়ে কেরাম তারা সুন্নতের অনুসারী ছিলেন, আইম্মায়ে কেরামরা নবীর ভক্ত ছিলেন, আর আমরা তাদের ভক্ত হয়ে গেছি গুমরারা। সুবহানাল্লাহ, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। তবলিগী জামাতের এই যে অঙ্ক, বড় বড় অঙ্কের নেকি, জি এগুলি তাদের মিথ্যার প্রচার, মিথ্যার প্রচার। এবং বলছি এই ক্ষেত্রে মুসলিম শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, যেই ব্যক্তি আমার সম্পর্কে মানে দিন সম্পর্কে জেনে শুনে মিথ্যা কথা বলবে, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে তার জাহান্নামে স্থান বানিয়ে নিল, তৈরি করে নিল। এত কোটি এত লক্ষ, কালকে আমাদের এনাম ভাই বলছেন যে সামনে বসে আছেন, কি বলছেন 49 কোটি নাকি, শুধু সুবহানাল্লাহ বললে আল্লাহর রাস্তায় বেরিয়ে মানে ওই চিল্লাই গিয়ে সুবহানাল্লাহ যদি বলে, আবার বাড়িতে বললে হবে না, সাথ দিতে হবে ওদের। আল্লাহর রাস্তায় গিয়ে সুবহানাল্লাহ যদি বলে মানে আল্লাহ রাস্তায় এটা না, ওই চিল্লার রাস্তায়, আল্লাহ রাস্তায় তো জিহাদ, আসলে কোরআনে যেখানে আল্লাহ রাস্তা বলা আছে মানে জিহাদ, অস্ত্র নেই যেখানে দরকার হবে সেখানে, মানে যেখানে যখন তখন না, এখন বলছি না। তো কত 49 কোটি, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সহিহ বুখারীর হাদিস লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, বরং 6টি আছে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ওয়াহদাহু লা শারীকা, 6টি হবে, 6টি বাক্য, ওয়াহদাহু আলাদা আর লা শারীকা লাহু আলাদা, তাহলে 6টি বাক্য পাঠ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কত নাকি 100 নেকি হবে, 100 গুনাহ মাফ হবে। আর সুবহানাল্লাহ চিল্লা থেকে বলে 49 কোটি, আপনার বিবেকে ধরছে? হ্যাঁ, আচ্ছা, এই জন্যই সুদখোর ঘুষখোর যত অফিসার রিটায়ার হওয়ার পরে দেখলো যে নিরুপায়, আল্লাহ কি করব, এত সুদ খেয়েছি এত ঘুষ খেয়েছি, টাকা তো গুলাইতে পারবো না, কিন্তু খেয়ে নিয়েছি আর বিল্ডিং বানিয়ে নিয়েছি আর ছেলে মেয়েকে দিয়ে দিচ্ছি জমি করে, এ তো আর মুক্ত হব না, ছাড়বো না এগুলি, কিন্তু তোবার রাস্তা দেখছে চিল্লা ছাড়া কোনো উপায় নেই, চিল্লাতে গেলে সুবহানাল্লাহ বলি 49 কোটি, আল্লাহকে বলে 49 কোটি আল্লাহ, আর এদিকে আমার সুদ খাওয়া ঘুষ খাওয়া টাকা ওজন কর, ওজন করে আমাকে হয়তো মাফ করে দিবে, কিন্তু তাই কি আর হয়, মিথ্যা ছড়া ছড়ি কখনো হবে না। এই জন্য এই অফিসার গুলি রিটায়ার হওয়ার পরে সব চিল্লায়, এই যে বড় বড় শিক্ষিত জেনারেল শিক্ষিতদেরকে চিল্লায় দেখেন, এর রহস্য হচ্ছে, রহস্য হচ্ছে